أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين مهرباني করে সবাই মিলে বলছে আল্লাহু আকবার আরেকটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفرقانه الحميد قرون شباي أعوذ بالله من الشيطان আরেকটু জোরে পড়লে কি গুনাহ হতো?
একটু মেহরবানি করে পড়ুন না, আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آلك زنداباد زنداباد خدر شنا زنداباد জোর কদমে যাওয়ে গিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ জোর কদমে যাওয়ে গিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ দীন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা বারো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ হেথায় শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মখদুম শাহ আমানত জিন্দা অলি শাহ সুলতান নিজামপুরি পীর কারামত বীর শরীয়ত পীর নেসার এদেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও মিটিয়ে সব কালিমা সব বিষাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জোরে জিন্দাবাদ জিন্দাবাদ সারে দিকে জাহেলিয়াত নামছে আধার গোমরাহির কেউ টেরা সব তুলছে ফনা দাগা বাজি রুস্তির সত্য নেয়ের ঝান্ডা আজি লুণ্ঠিত ভো লুণ্ঠিত রাহু আজি আকাশ রাজা তপ অবগুণ্ঠিত আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের চণ্ডবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা কামলেওয়ালার দেশে যাব রওজা জিয়ারতে তার রওজা জিয়ারতে তার ধ্যানে রইব আমি কঠিন মর প্রান্তে তার রওজা জিয়ারতে
মরর দোলাল নবি আমার আল আমিন যার নাম দারুল কারার তপ্ত বালো মরুভূমি তার ধন দয়াল নবীর চরণ ধুলি পেলে আমি ভরব ঝুলি রাখব আমি সাথে নিতে সেই শাকিয়ামতে তার রওজা জিয়ারতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সবাই মিলে আওয়াজ তুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্জ্বল ইসলামী যুব সংঘ মৌলিক টরের উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঐতিহাসিক পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের মহতারাম সভাপতি তিন নম্বর খাদেমনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন না এবেরাসুল হাজরাত উলামায়ে কেরাম, আমার মঞ্চে বসে আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে বসা দিনদার মোহেব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহিদি জনতা মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমরা বিনয় ও শ্রদ্ধার সাথে আমাদের মহান মনিব আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা বিধানদাতা আইনদাতা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধা রেখে কালিমাত্র শুকর ও সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে মুসলিম ঘরের সন্তানের মতো আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন শাফিল মুজনাবিন রহমতুল্লিল আলামিন, সত্যের সাধক কর্তব্যের মহান বাহক আপনার আমার প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ, চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহ। দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি হয় কারা? ইমানদাররা, জোরে বলেন কারা? কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি হয় ইমানদাররা। আল্লাহর নাম শুনে যাদের কলিজা কাঁপে তারা হচ্ছে ইমানদার। পবিত্র কোরআনুল কারিমের নয় পারার ষোলো পৃষ্ঠার তিন নম্বর লাইন, আট নম্বর সুরা সুরান্নাম আনআম আয়াত আনফাল আয়াত নম্বরটা হলো দুই, এ পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক বলেছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله মুমিনদের সামনে যখন জিকির করা হয় وجلت قلوبهم وإذا تليت عليهم মুমিনদের সামনে আল্লাহ জিকির করা হলে মুমিনদের কলিজার মধ্যে ভূমিকম্প হয়। আল্লাহ আকবার বলেন, ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলিজাটা কেঁপে উঠে, ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন এদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান বেড়ে যায়, আর ঈমানদারদের যখন ঈমান বাড়ে তখন তাদের আর বিরক্ত লাগে না, তখন কোরআনের প্রতিটি কথাই তাদেরকে ভালো লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট করে জানতে চাই, মাহফিল লিখেছেন তাফসির,
তাফসীর শুনবেন না অন্য কিছু। আরেকটু জোরে বলেন, আমাদের বাংলাদেশে তাফসীর কোরআন মাহফিলে তাফসীর হয়, কিন্তু অরিজিনাল তাফসীরের হক কটিমাত মাহফিলে আদায় হয়, এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যেই কিছু প্রশ্ন আছে। আজকে আপনাদের শুরুতেই আমার আলোচনার বিষয়বস্তু দাঁড় করাই দিলাম। আলোচনার বিষয় হচ্ছে রবকে তাকে পাওয়ার উপায় কি। শুরুতেই বিষয় দিলাম, এই জন্য তেলাওয়াত করেছি আপনাদের সামনে ২৪ পারার ১৯ পৃষ্ঠার ৩ নম্বর লাইন থেকে ৪১ নম্বর সুরা, সুরার নাম সুরা হামিম, সেজদা আয়াত নম্বর মাত্র ৩০, একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আপনারা একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই আয়াতের আলোকে আপনাদের অত্র এলাকার মানুষের হেদায়াতের নিমিত্তে যে কটি কথা না বললেই নয়, অপ্রয়োজনীয় কোনো কথা না বলে শুধুমাত্র কেবলমাত্র প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলছি আমিন। আমি ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, আপনারা একটু মেহরবানি করে জবাব দেন, যে জাতি কথা বলে বেশি কাজ করে কম ওই জাতি সফল, নাকি যে জাতি কথা বলে কম কাজ করে বেশি সেই জাতি সফল? যারা কথা বলে কম কাজ করে বেশি তারা, আমার কাছে কেমন জানি মনে হয় গরম বক্তৃতা দিয়ে পিছনের রাস্তায় পালানোর চেয়ে টেকনিক করে হক কথা বলে আমার যে সকল ভাইদের থেকে পালানোর সম্ভাবনা তাদের কলিজায় বসে থাকাই আমার কাছে মনে হয় উত্তম পন্থা। একটু জোরে জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য শুরুতেই আমি আপনাদের কাছে সমিত সবিনয়ে অনুরোধ করছি, আমি আমার বক্তৃতায় জীবনে কোরআন হাদিসের বাইরে অতিরঞ্জিত একটি শব্দ ইউজ করব না। বেশি গরম আশা করবেন না, বেশি নরমও আশা করবেন না, কোরআন যেমন বক্তৃতাও তেমন। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন মেহরবানি করে হাত উঁচু করে দেখায় দেন, মেহরবানি করে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজটা তো হয় নাই ভাই, যুবকরা তো সব বসা, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। ইয়ং জেনারেশন, প্রিয় যুবক ভাইরা, আপনাদের কাছে কাগজ কলম থাকলে নোট করেন, কাজে লাগবে। আমার আজকের ১২০ মিনিটের বক্তৃতা আপনারা লিখলে রবের পরিচয়ের উপর একটা বই হবে। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা বলেন আল্লাহ আমার রব, একটু মেহরবানি করে বলুন তো আমার রবকে, আরো জোরে, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ জিনা শব্দের অর্থ যারা, কলু শব্দের অর্থ বলবে, রব শব্দের অর্থ রব, না শব্দের অর্থ আমার, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার, সুম্মা শব্দের অর্থ অতপর, ইস্তাকামু অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করবে। এইটার নিচে তাফসিরে জালা লাইনে ইস্তাকামুর নিচে আলেম ওলামা থাকলে বুঝবে, মূল লাইনের নিচে ছোট্ট করে লেখা আছে আলাল জাসাদি আলাল আরদি, রব নামটাকে কায়েম করবে বডিতে এবং জমিনে। আল্লাহু আকবার বলেন, রব নামটা কায়েম করতে হয় কয় জায়গায়? মানে মোটা মাথা দিয়ে শুনলে হবে না, চিকন মাথা দিয়ে আমার বক্তৃতা শুনতে হবে। রব নাম কায়েম করতে হয় দুইটা জায়গায়, একটা হলো জমিনে আর একটা হলো বডিতে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ইন্তেকালের আগে আগে ওই মানুষদের কাছে রহমতের ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতারা এসে বলেন, আল্লাহ তাখাফু ভয় করো না, ওয়ালা তাহাজানু চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ। আল্লাহু আকবার, জোরে বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব। আলেম ওলামা যদি এখানে থেকে থাকেন তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তার বান্দার সাথে পরিচয় হয়েছেন, সর্বপ্রথম পরিচয় হয়েছেন একটি নামে, সেটা আল্লাহ ছিল না রব? বলুন কোথায় পরিচয় হয়েছে? ওয়াইযা খাযা মিসাকা বানি আদম মিন জুহুরিহিম জুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলাস্তু বিরাব্বিকুম
রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন সবগুলো রূহকে একত্রিত করে বান্দাকে প্রশ্ন করেছিলেন, ও রুহের বান্দাগুলো তোমরা বলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই মিলে সেদিন বলেছিলাম, প্রভু গো আপনি আমাদের রব, আপনি ছাড়া গোটা পৃথিবীতে আর আমাদের কোনো রব নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। তাহলে রুহের জগতে আমরা আমার আল্লাহকে চিনেছিলাম আল্লাহ নামে না রব নামে? আরেকটু জোরে বলেন রব নামে। ভালো করে খেয়াল করেন, রুহের জগতে রব, এই রব নামটাকে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ 224,000 নবী প্রেরণ করলেন। সব নবীর উপরে আসমানি কিতাব দিলেন, কারো উপরে বড় কারো উপরে ছোট। সর্বশেষ আমার নবীর উপরে নাজিল হলো কোরআন। গারে হেরায় বিশ্ব নবী ধ্যানমগ্ন, ফেরেশতা জিব্রিল আগমন করে প্রথম দিনে ওহি দিচ্ছেন আমার নবীকে। ভালো করে মনোযোগ দিবেন মুসলমান, আল্লাহর নবীর উপরে ওহি নাজিল হচ্ছে, ও নবী আপনি পড়ে নেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক। আল্লাহু আকবার। ও নবী পড়ুন আপনার রবের নামে বিসমি রব্বিকা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ইচ্ছা করলে আয়াতটা এভাবে দিতে পারতেন, বিসমিল্লাহি খালাক, নবী আপনি আল্লাহর নামে পড়েন। আল্লাহ দিতে পারতেন বিসমির রহমান, আপনি রহমানের নামে পড়েন। আল্লাহ দিতে পারতেন বিসমিল মালিক, তোমার মালিকের নামে পড়ো। আল্লাহ পাক দিলেন না, দিলেন কি? বিসমি রব্বিকা। জোরে বলেন বিসমি রব্বিকা, ইকরা বিসমি রব্বিকা, আপনি আপনার রবের নামে পড়েন। বুঝাতে চাইলাম রুহের জগতের রব কোরআনের প্রথম দিনের রব, এক রব না আলাদা রব। আল্লাহর কোরআনের প্রথম পরিপূর্ণ সুরা, যে সুরাটি আমার সোনার দেশের হিন্দু মুসলমান প্রায় সবার মুখস্থ, এই সুরাটির নাম হলো সুরাতুল ফাতেহা। সুরাতুল ফাতেহার প্রথম আয়াতটা পড়েন, আর আরেকটু ভালো লাগবে, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল, জোরে জোরে বলেন লিল্লাহি রব্বিল, রব্বিল আলামিন, জোরে বলেন রব আছে না নাই? আমার দিনী ভাইয়ের আল্লাহর কোরআনের সর্বশেষ সুরা, এই সুরাটির নাম সুরাতুন নাস। যদি আপনাদের কষ্ট না হয় সুরা নাসটা একবার পড়ে নেন, কুল আউযু বিরব্বিন নাস, রব আছে না নাই? আছে, রব্বিন নাস। এই সুরাটার উপরে সুরাটির নাম সুরাতুল ফালাক। যদি কষ্ট না হয় সুরা ফালাকটা পড়ে নেন, কুল আউযু বিরব্বিল ফালাক, রব আছে না নাই? আমার দিনী ভাইয়েরা নামাজে দাঁড়াবো, রুকুতে যাব, রুকুতে গিয়া যে তাসবিহটা পড়ি, রুকুর তাসবিহটা সবাই মিলে পড়ে নেন, সুবহানা রব্বিয়াল আযীম, জোরে বলেন রব আছে না নাই? এবার সেজদায় গিয়ে আমরা পড়ে নিচ্ছি, সুবহানা রব্বিয়াল আলা, ডানে বামে সালাম ফিরাইলাম, নামাজ শেষ করলাম, রব্বুল আলামিনের দরবারে তুলে মোনাজাত করি, রব্বানা জলামনা, জোরে বলেন তো রব আছে না নাই? আছে। রব্বি রাহমহুমা, রব আছে না নাই? আছে। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, রব্বি গফির ওয়ারহাম, রব্বানা লা তুআখিযনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব ছাড়া কি দোয়া হয়? আরেকটু জোরে বলেন রব ছাড়া দোয়া হয়? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 48,000 পীরের দরবার, জোরে বলেন কত হাজার? আপনারা বলেন তো পীরের দরবারের প্রধান আকর্ষণটা কি? জেকের আর সিন্নি, একটু এত আস্তে বলতেছেন কেন? জোরে বলেন জিকির আর সিন্নি, পীর মানেই হলো জিকির। আচ্ছা জিকির কি নাজায়েজ নাকি? নয়পাড়ার 15:12 7 নম্বর সুরা, সুরার নাম আরাব, আয়াত নম্বরটা হচ্ছে মাত্র 200, কত বলেন না? জোরে বলেন
واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. الله أكبر জোরে বলেন الله أكبر. আল্লাহ বলেন তোমার রবের নামে জিকির করো আস্তে আস্তে জোরে জোরে, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আপনারা বলেন জিকিরের কথা কোরআনে আছে না নাই? ১৬ পারার ১৯ পৃষ্ঠার ১২ লাইন ২০ নম্বর সূরা, সূরার নাম তহা, আয়াত নম্বর ১২৪, ওয়ামান আ'রাদা আন জিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكَا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى. الله أكبر. যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে দুনিয়া চকচকা করে দেওয়া হবে, আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধকার করে উঠানো হবে। আল্লাহ পাক ২২ পারার ২ পৃষ্ঠার প্রথম লাইন পবিত্র কোরআনুল কারিমের ৩৩ নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নম্বর ১৪০ এবং ১৪২, আল্লাহ ১৪০ এবং ৪২ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন জিকির কোরআনে আছে না নাই? ২২ পারার ২ পৃষ্ঠার ১৩ লাইন ৩৩ নম্বর সূরা, সূরার নাম আহজাব, আয়াত নম্বর ১৪০ এবং ৪২, জিকির কিন্তু কোরআনে আছে। কিন্তু বাংলাদেশের যে জিকিরগুলো হয় এগুলো সবগুলাই কোরআনে নাই। পীরের দরবারের প্রধান আকর্ষণ হলো জিকির আর জোরে বলেন, আমি দুইটাকে কোনোটাকেই নাজায়েজ নাজায়েজ বলবো না, কারণ অন্য দান শ্রেষ্ঠ দান, ফতোয়াবাজি করতে আসি নাই। তবে আমার প্রশ্নটা হলো, আমার সোনার দেশে যে জিকিরগুলো করা হয় ১০০র মধ্যে ৯৯টা জিকিরেই কোরআন হাদিসে নাই, এত আসতে বলেন কেন? এত আসতে বলবেন, আরো জোরে বলেন। এক পীরের দরবারে গেলাম, গিয়ে দেখি মহিলা পুরুষ একসাথে কেনু দ্বারা একজন আর একজনকে গুতা শেয়ার করছে হুক্কু হুক্কু। জিজ্ঞেস করলাম, দোস্ত করতেছোটা কি? বলতেছে, হুজুর ফায়েজ উঠছে আমার। আমি বললাম, ফায়েজ আবার কেনু দিয়ে উঠে নাকি? ফায়েজের জায়গা তো বুকে। কয়, হুজুর ওটা আপনি বুঝবেন না, আপনার কলবে ফায়েজ যায়নি। আমি বললাম, বুঝার দরকার নেই বেটা, ভালো করে ক, গুতাচ্ছিস গুতাচ্ছিস আবার মহিলাটারে গুতাচ্ছিস কেন? আপনারা একটু মেহরবানি করে বলেন, এগুলো জিকির না শয়তানি? আর একটু জোরে বলেন, জিকির না শয়তানি? শরীয়তপুর মতলব থানা একটা দেখলাম, ও পীরের দরবারের নাম হলো ন্যাংটা বাবার দরবার। একটু জোরে বলেন, কি বাবা? আরো জোরে, জোর হলো না, তালে তালে ন্যাংটা বাবা। আমি নিজেই বাংলাদেশের সবচেয়ে বড় পীর, নাম আপনারা সবাই জানেন, সারসিনা মাদ্রাসার ছাত্র, আমি নিজেই ওলি আল্লাদের মাদ্রাসা থেকে পাস করে আসা, তেমনিতেই ওলিদের উপরে তো একটু দুর্বল। তা আমি গিয়ে ঢুকলাম দরবারে, মনে করলাম উপরের নাম মনে হয় খারাপ, ভিতরেরটা বোধহয় ভালো। ভিতরে ঢুকে দেখি ৩ ইঞ্চি লাল কাপড় দিয়ে কোনো রকম নেংটি পরে বসে আছে। শয়তানদেরকে জিজ্ঞেস করলাম, কিরে তোরা এরকম করছিস কেন? বলতেছে, আল্লাহ ন্যাংটা ভালোবাসে। আমি বললাম, ওরে ব্যাকেল দলিল দে। বলতেছে, হুজুর আল্লাহ যদি ন্যাংটা ভালো না বাসতেন তাহলে জন্মের সময় আল্লাহ পাঞ্জাবি পরাই বাচ্চা পাঠাইতেন। তা আমি বললাম, তাহলে আল্লাহ যেহেতু ন্যাংটা পাঠাইছে, আল্লাহ যেহেতু ন্যাংটাই ভালোবাসে, তা ৩ ইঞ্চি দিয়ে রাখছো কেন, ওটাও খুলো। বললাম, হুজুর কই? ভিতরে গিয়ে দেখি হুজুর কেবলা থাই গেলাসের ভিতরে লেখা আছে চাপ দিন, চাপ দিয়ে দেখি হুজুরের ন্যাংটি আরও ১ ইঞ্চি শর্ট। ভাই জান, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি কিন্তু রব বুঝাচ্ছি।
মানে কোন কায়দায় বুঝাচ্ছি জানেন? ছেলে পড়ে না পড়ে না, মা বহু বাহানা করে পড়াচ্ছে, মানে অঙ্ক পড়বে, এখন বাচ্চাকে আঙ্গুল দিয়ে পড়াইলে হয় না, এখন বাচ্চাকে বাহির করে বলতেছে বাবা দেখো তো কয়টা পাখি, ছেলে কয় 1, 2, 3, 4, 5, কয় বাবা এখানে 5টা, ওইখানে কয়টা দেখো তো, কয় 3টা, কয় বাবা 2টা মিলে কয়টা, কয় 8টা, মা কয় বেটা বেলে পড়বি না, পড়ায় ছাড়ছি। ওয়া শুনবেন না, শুনায় ছাড়ব, বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন আমার দিনী ভাইয়ের। সব পীরের দরবারে জিকির হলো আল্লাহ আল্লাহ, যারা আল্লাহ নামের জিকির করে লা ইলাহার জিকির করে তাদের জায়গায় ফতোয়া দিয়েন না। আমার নবীজি বলেছেন আফজালুলে আফজালু জিকরি লা ইলাহা, কিন্তু যারা জিকির করতে করতে সামিয়ানা বেয়ে ছাদের উপর উঠে যায় তাদের বিরুদ্ধে ফতোয়া দিতেই হবে, কারণ এগুলা হলো বান্দরামি। আর একটু জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আমার দিনী ভাইয়েরা, জিকিরের কথা কোরআনে আছে না নাই? সব পীরের দরবারে জিকির হলো আল্লাহ আল্লাহ, কিন্তু আপনার এই এলাকায় যখন একজন মানুষ মরে যায় ওই মানুষটিকে যখন দাফন করা হয়, দাফন করার পর লোকজন কবরের উপরে দোয়া করে যখন 40 কদম দূরে আসে তখন দুজন ফেরেশতা কবরে যায়, একজন ফেরেশতার না ফেরেশতার নাম হলো মুনকার আর একজনের নাম নাকির। মুনকার এবং নাকির দুজন ফেরেশতা কবরে গিয়ে ওই মৃত্যু ব্যক্তিটাকে কবরের উপরে বসায় 3টা প্রশ্ন করে, আপনারা মেহরবানি করে বলেন তো 1 নম্বর প্রশ্নটা কি? মান, আরেকটু জোরে বলেন মান। এবার আমরা এতক্ষণে কি বুঝলাম এইটা আগে বুঝে নেই, রুহের জগতে কি ছিল? আরো জোরে কন, কোরআন শরীফের প্রথম অহিতে, কোরআন শরীফের প্রথম সুরায়, শেষ সুরায়, রুকুতে, সেজদায়, মোনাজাতে, কবরে, রুহেও রব, উপরে রুহের জগতেও, কবর জগতেও। মজার তথ্য হলো জান্নাতে গিয়েও আল্লাহ তার বান্দাকে বলবে উনজুর ইলা রব্বিনা, ও বান্দারা উনজুর ইলা রব্বিকা, তোমরা তোমাদের রবের দিকে তাকায় থাকো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন রব সম্পর্কে জানার দরকার আছে না নাই? আজকের আলোচনার বিষয় হলো রবকে তাকে পাবো কোথায়। আমি গুনাগার, 21টা আমি গুনাগার, 21টা তাফসির গ্রন্থে স্টাডি করি, তাফসিরে তাবারি খুললাম, তাফসিরে তাবারির মধ্যে রব শব্দের অর্থ লেখা আছে 63টি, তাফসিরে জালালাইনে রব শব্দের অর্থ 49টি, তাফসিরে বায়জাবির মধ্যে রব শব্দের অর্থ 57টি, তাফসিরে কাশ্যাপের মধ্যে রব শব্দের অর্থ 69টি, তাফসিরে ফিজিলালিল কোরআনের মধ্যে রব শব্দের অর্থ 43টি, তাফহিমের মধ্যে রব শব্দের অর্থ আছে 23টি। আমার দিনী ভাইরা, তাফসিরে কবিরের মধ্যে রব শব্দের অর্থ হলো 79টি। আমি গুনাগার, চিন্তা করলাম এতগুলো অর্থ যদি জাতির সামনে বলি তাহলে তো জাতির ধৈর্য আসবে না। আমি ব্যক্তিগত উদ্যোগে আল্লাহর কোরআন নিজে যতটুকু স্টাডি করেছি, আমি কোরআন খুলে দেখেছি আল্লাহ রব্বুল আলামিন নিজেই রব শব্দের অর্থ করেন 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না, তালে তালে একসাথে। আল্লাহ নিজেই রব শব্দের অর্থ করেন 7টি। 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। খুব মনোযোগ দিয়ে কোরআন শুনবেন মুসলমান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে মানুষ, সেই রবের দাসত্ব করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। একটু মেহরবানি করে বলেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আবার আমাদেরকে এই জমিন থেকে নিয়ে যাবেন যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ।
29 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় 29 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইন 67 নম্বর সূরা সূরার নাম মুলুক আয়াত নম্বরটা 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার জোরে বলতে হবে এ মুসলমানেরা মানুষ সৃষ্টি করলেন রব এবার একটু মেহরবানি করে বলেন মাইক সৃষ্টি করলেন কে মানুষ জোরে বলেন মাইক বানাইছে কে সেলো মেশিন বানাইছে কে এবার একটু মেহরবানি করে বলুন মোবাইল বানাইছে কে মানুষ বানাইছে কে আরো জোরে বলেন মানুষ বানাইছে কে আমি বলছি না একটা বইয়ের মতো হবে খালি বুঝবেন দেখবেন রসগোল্লা চেয়ে মজা লাগবে আর যদি কিচ্ছা খোঁজেন আমার ওয়াজ শোনার দরকার নাই আমার দিনী ভাইয়েরা এই মাইকের সৃষ্টিকর্তা মাইক সৃষ্টি করে একখানা বই দিলেন ওই বইয়ের মধ্যে লেখা আছে কোন জায়গায় ঢুকাতে হবে কিভাবে ওগুলো ঘুরায় ঘুরায় অ্যাডজাস্ট করতে হবে এখন সম্মানিত মাইগোলা ভাই আমার যদি বলে আমি ওগুলো মানবো না আমি আলাদা ফুটা করে ঢুকাবো উনি যদি আলাদা ফুটা করে জ্যাকটা ঢুকায় দেয় একটু মেহরবানি করে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যত ভাইরা আছেন সবাই মিলে বলুন তো মাইক কি বাজবে মোবাইলের সৃষ্টিকর্তা একটা মোবাইল সৃষ্টি করলেন সৃষ্টি করে একটা ছোট ক্যাটালগের বই দিলেন ওই বইটার মধ্যে বলে দিলেন সবুজটা দিয়ে রিসিভ করো লালটা দিয়ে কেটে দাও এখন আপনি যদি বলেন আমি লন্ডনে থাকি আমার অনেক টাকা মোবাইলের সৃষ্টিকর্তা 7000 টাকার মোবাইল বানাইছে তাতে আমার কি আমি ওর বানানো আইন মানবো না ও যেটা দিয়ে রিসিভ করতে বলছে তার উল্টাটা দিয়ে যদি আপনারা রিসিভ করতে চান মেহরবানি করে জবাব দেন কেয়ামত পর্যন্ত চাপ দিলে কি মোবাইল রিসিভ হবে সেভাবে বললেন এদিকের মোবাইল বোধ হয় তাও রিসিভ হয় নাকি আল্লাহ জানে জোরে বলেন মোবাইল কি রিসিভ হবে আমি আমার বাপের সাথে স্যালো মেশিন কিনতে গিয়েছিলাম স্যালো মেশিন কিনলাম একটা হলুদ কাগজ দিল আব্বাকে বললাম বাবা কি লেখা আছে চায়না ভাষায় আমার বাবা শুধু এতটুকু বললেন বাবা ওইটার মধ্যে লেখা আছে হ্যান্ডেলটা ওই ফুটাতে ঢোকাতে হবে স্যালো মেশিনের কানটা ধরে উঁচু করতে হবে ডান থেকে বাম দিকে আস্তে আস্তে ঘুরাতে ঘুরাতে রান করতে হবে অনেকক্ষণ ঘুরানোর পর কান ছেড়ে দিয়ে আর একটা রাউন্ড দিতে হবে তারপর মেশিনটা স্টার্ট হবে আমি আমার বাবাকে বললাম বাবা এত টাকায় মেশিন কিনে কান ধরে ঘুরাতে হবে কেন বলতেছে এইটাই সৃষ্টিকর্তার আইন সৃষ্টিকর্তার আইনের বেলায় কোনো যুক্তিদার করানো যায় না তুমি যদি কান ছাড়া স্যালো মেশিন কেয়ামত পর্যন্ত ঘুরাও স্যালো মেশিনের চাকা ঘুরবে কিন্তু স্টার্ট হবে না জোরে বলেন ঠিক না ভুল আর একটু জোরে বলেন ঠিক না ভুল আমার ভাইরা 50টা যুক্তিদার করাতে পারবো মাইকের সৃষ্টিকর্তা মাইক সৃষ্টি করে একখানা বই দিলেন মোবাইলের সৃষ্টিকর্তা মোবাইল সৃষ্টি করে একখানা বই দিলেন স্যালো মেশিনের সৃষ্টিকর্তা স্যালো মেশিন সৃষ্টি করে একখানা বই দিলেন এবার একটু মেহরবানি করে বলুন তো মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা তাআলা মনে হয় মানুষ সৃষ্টি করে কোনো বই দেয় নাই মানুষের সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে যদি কোনো বই দিয়ে থাকে জোরে বলেন সেই বইটার নাম কি আরো জোরে বলেন তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে না মানলে মোবাইলের উল্টাটা মারলে যা হয় জাতি কোরআন কোরআনের উল্টাটা মারলে আজকের ময়দানে ছোট্ট করে জিজ্ঞাসা কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে আমাদেরকে জীবন দিতে হয় আমরা আমাদের সৃষ্টিকর্তার আইনের গ্রন্থ কোরআনুল কারীম কারা কারা মত মানতে রাজি আছে দোহাত তুলে আমার রব আল্লাহকে দেখায় দেয় আমার ভাইয়েরা তাহলে সৃষ্টিকর্তার আইন মানতে হবে এ কথা কার আর একটু জোরে বলেন এ কথা কার মোবাইলের আইন যে যুক্তিতে মানেন মোবাইলের সৃষ্টিকর্তার আইন যে যুক্তিতে মানেন মাইকের সৃষ্টিকর্তার আইন যে যুক্তিতে মানেন স্যালো মেশিনের সৃষ্টিকর্তার আইন যে যুক্তিতে মানেন আল্লাহর কসম করে বলছি একই যে যুক্তিতে জাতি যতদিন পর্যন্ত মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা তাআলার আইন মেনে নিতে পারবে না ততদিন পর্যন্ত এই মানুষগুলোর দেহের মধ্যে গঠনে যদি এরা মানুষও থাকে খোদার কসম করে বলছে জাতি যতদিন পর্যন্ত আল্লাহর আইন নিজের বডি এবং জমিনে বাস্তবায়ন করার আন্দোলনে নামবে না
ততদিন পর্যন্ত এই জাতিকে অরিজিনাল মানুষ বলা যাবে না। জোরে বলেন ঠিক বলেছে না ভুল বলেছে? আমরা আইন মানবো কার? আল্লাহর আইন মানতে গিয়ে কেউ যদি দলীয় গু মাথায় নেয় তাহলে তার কপাল পোড়া। তারা কি একটু জোরে বলেন? তারা কি কপাল পোড়া? কারণ আল্লাহর আইন যারা দলীয় গু নিয়ে শুনে মাথায়, দলীয় গু নিয়ে যারা কোরআন শুনে, তারা জীবনে কোরআনকে নিরপেক্ষ পাবে? আর একটু জোরে বলেন, তারা জীবনে কোরআনকে নিরপেক্ষ পাবে? অনেকে প্রশ্ন করবেন যে হুজুর সৃষ্টিকর্তা দেখতে কেমন, রব দেখতে কেমন? ইসরায়েলের 13 জন বিজ্ঞানী, সৌদি আরবের 8 জন মুসলিম বিজ্ঞানীকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞেস করলো, ও মুসলিম বিজ্ঞানীরা, তোমরা তো কথায় কথায় বলো রবের আইন মানতে হবে, তোমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, তোমরা বলো তো তোমাদের রব দেখতে কেমন? সৌদি আরবের মুসলিম বিজ্ঞানীরা বললেন, আমাদের রব রবের মতোই। ইসরায়েলের বিজ্ঞানীরা বলল, তাও কার মতো? সৌদির মুসলিম বিজ্ঞানীরা বলল, লাইসা কা মিসলি শাই, আমার আল্লাহ পৃথিবীর কারো মতো নয়। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। ওরা বলছে, যা দেখা যায় না আমরা ওই রবের আইন মানব না। সৌদি বিজ্ঞানীরা বলল, তোমরা যা দেখা যায় না তার আইন মানবে না, তোমরা তো যা দেখা যায় না এমন অনেক কিছুই মেনে নাও। ইসরায়েলের নাস্তিকেরা বলল, আমরা আর কোন আমরা না দেখা দেখা যায় না যা তা আমরা কোনোটাই মানি না। সৌদি মুসলিম বিজ্ঞানীরা ইসরায়েলিদের কাছে জানতে চাইল, ও ইসরায়েলিরা, তোমরা একটু বলো তো তোমরা তোমাদের বাবা মানো কি না? ওরা বলছে, আমরা 100 বার বাবা মানি। সৌদি মুসলিম বিজ্ঞানীরা বলল, যদি তোমরা বাবা মানো সত্যি করে বলো তো, বাবা কেমন করে বাবা হয়েছে তা কি তোমরা দেখছো? বলছে, না আমরা তা কোনোদিন দেখি নাই। জিজ্ঞেস করা হলো, তাহলে তোমরা মানো কেন? নাস্তিকরা জবাব দিল, আমরা আমাদের রবকে। নাস্তিকরা বলল, আমরা আমাদের বাবাকে মানি, শুধুমাত্র কেবলমাত্র মা বলে দিয়েছে উনি আমার বাবা, এই জন্য আমরা আমাদের বাবাকে মানি। মুসলিম সৌদি বিজ্ঞানীরা জাগ দিয়া বলল, ওরে শয়তানের জাত, তোমাদের মায়ের চেয়ে আমার নবী মুহাম্মাদের মূল্য আমার কাছে, আমাদের কাছে অনেক বেশি। বিশ্ব নবী বলে দিয়েছেন উনি আমার আল্লাহ, উনি আমাদের রব, তাই তোমরা যেমন তোমার মায়ের যুক্তিতে তোমাদের বাবাকে মানো, আমরা তেমনই আমার নবীর যুক্তিতে আমার রব আল্লাহকে মেনে নেই। জোরে বলেন, রব আছে না নাই? আরো জোরে বলেন, রব আছে না নাই? কিন্তু আমাদের মুখ আছে বেশি, বুদ্ধি কম। এক পর্যায়ে ওরা বলে ফেলল, যা দেখা যায় না আমরা তা মেনে নেব না। মুসলিম বিজ্ঞানীরা বলল, তোমরা তো জ্বর দেখা যায় না তবুও জ্বর মানো, মাথা ব্যথা দেখা যায় না মাথা ব্যথা মানো। মাত্র 7 বছরের মধ্যে তারা কয়েকটা যন্ত্র আবিষ্কার করলেন, এর মধ্যে একটা যন্ত্রের নাম হলো থার্মোমিটার। এদিকে আছে নাকি ভাইজান? বলেন, থার্মোমিটার দিয়ে মুড়ি মাপা হয় না ধান? একটু জোরে বলেন, কি মাপা হয়? আরো জোরে বলতে হবে, কি মাপা হয়? থার্মোমিটার বের করে মুসলিম ডাক্তারদেরকে বলল, দেখো এখন আর জ্বর না দেখে মানি না, জ্বর দেখি কত ডিগ্রি তাও মাপি। আল্লাহ আকবার বলেন। মাথা ব্যথা দেখার জন্য 2টা যন্ত্র আবিষ্কার করলো, একটা সিটি স্ক্যান মেশিন আর একটা ইইজি মেশিন। 2টি যন্ত্র আবিষ্কার করার পরে বলল, এখন মাথা ব্যথা না দেখে মানি না। বুকের ব্যথা দেখার জন্য তারা ইসিজি মেশিন বের করলো, পেটের ব্যথা দেখার জন্য আলট্রাসোনোগ্রাম মেশিন, রক্তের মধ্যে ছোট ছোট পোকা দৌড়োদৌড়ি করে এটা দেখার জন্য তারা বের করলো অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, সব কিছু আবিষ্কার করে মুসলিম ডাক্তারদেরকে ডেকে বলল, ও মুসলিম বিজ্ঞানীরা, তোমরা এবার বলো, আমরা তো না দেখা সব কিছুই আবিষ্কার করলাম, তোমাদের রবকে দেখা যায় না, তোমরা একটুখানি বলো তো তোমার রবকে দেখার কোনো যন্ত্র আছে কি না? মুসলিম বিজ্ঞানীরা জবাব দিল, হ্যাঁ আমার রবকে দেখার যন্ত্র আমার রব নিজেই আবিষ্কার করে রেখেছেন, ওই যন্ত্রটির নাম হলো জান্নাত। আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহর হুকুম তার বিধান
বিধান তার আইন মেনে কবর থেকে হিসাব নিকাশ হওয়ার পর আল্লাহ জান্নাতে যাবে জান্নাত নামক যন্ত্রের উপরে যখন পা দিবে অটোমেটিকলি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যাবে জোরে বলেন আল্লাহু আকবার এই সিলেটের ভাইরা আমরা কারা কারা জান্নাতে যেতে চাই দু হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আমরা যেতে চাই কোথায় আর একটু যদি জোরে বলেন কোথায় ও কি কলা খাইতে খাইতে যাওয়া যাবে না কিছু করে যাইতে হবে আজকে ঔষধ দেওয়া হবে ওটাই কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি আগেই বলেছি আমার বক্তৃতা সবার পছন্দ হবে না একটু ওয়েট লাগবে একটু ওয়েট কষ্ট হইলে বলিয়েন আমার কিন্তু লাইন তিনটা জানা আছে যেটা যেটা আপনাদের লাগবে সব কটাই দিতে পারবো কিন্তু বড়টা দিয়ে শুরু করলাম আমার দিনী ভাইয়েরা রব বুঝাচ্ছি ভালো করে খেয়াল করবেন আমার মাজহাবের ইমাম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি এরকম মঞ্চে ওয়াজ করতেছেন তিনি বলতেছেন এই তোমাদেরকে রবের আইন মানতে হবে এক টাক মাথাওয়ালা মাস পেন্ডেলের মাঝখান থেকে উঠে দাঁড়ায় বলছে আবু হানিফা তুমি একটু বলো তো তোমার নাম কি আবু হানিফা বললেন আমার নাম নোমান জিজ্ঞেস করলো আবু হানিফা তোমার বাপের নাম কি আবু হানিফা বললো সাবিত জিজ্ঞেস করলো আবু হানিফা রে কথায় কথায় তুমি তোমার রবের আইনের কথা বলো আজকে তোমাকে বলতে হবে তোমার নাম নোমান তোমার তোমার বাপের নাম সাবিত আমি মেনে নিয়েছি তোমার রবের নাম আল্লাহ এবার একটুখানি বলে দিতে হবে তোমার রবের আল্লাহ তোমার আল্লাহর বাপের নাম কি হযরত আবু হানিফা বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান ভরা মজলিস মাঝখান থেকে একজন নাস্তিক দাঁড়াইছে বর্তমান সময়ে যদি হতো আমাদের যে রক্তের গরম আমরা মনে হয় তখনই তার কণ্ঠনালীটা ছিঁড়ে দিতাম পিছনে কি হইতো হইতো কি কন জোরে বলেন এই করতাম না ও মুসলমান আমি আগেই বলেছি আমরা কথা বলবো কম কাজ করব কারণ যে জাতি কথা বলে বেশি ওই জাতির পতন হয় আমাদের থিওরিটা কি হবে কথা হবে কম জোরে বলেন কথা হবে কম কাজ হবে গভীর মনোযোগ দিবেন হযরত আবু হানিফা সকলকে থামালেন থামানোর পর লোকটিকে সুরে ইখলাস দিয়ে বুঝালেন আল্লাহর বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই ওই লোকটা ঠান্ডা মাথায় আবু হানিফাকে আক্রমণ করে বলে আবু হানিফা আমি বুঝলাম তোমার আল্লাহর বাপ নাই দাদা নাই তুমি এবার একটুখানি বলো তো তোমার বাপের পরিচয়ে যদি না থাকতো মানুষ তোমাকে কি বলতো হযরত আবু হানিফা বলেন আমার বাপের পরিচয় না থাকলে মানুষ আমাকে জারজ বলতো ওই নাস্তিক অপকটে বলে দিলেন যেহেতু তোমার আল্লাহর বাপের পরিচয় নাই সেহেতু আমরা ধরে নিয়েছি তোমার আল্লাহ হচ্ছে জারজ আর তোমার আল্লাহর আইন যারা মানে তারাও জারজ আপনার আমার বেলায় যদি এই গরম বক্তৃতা আসতো আমরা তো মিছিল বাইর করতাম কি কন ধর ধর মর মর আপনার মাজহাবের ইমামের কথা বলছি মুসলমান হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি ওই লোকটাকে বলছে ভাই স্টেজে আসো ওই লোকটা যখন স্টেজের দিকে আসে আবু হানিফা দুহাত তুলে আমার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ আজকে এই নাস্তিককে যদি আমি বুঝাতে সক্ষম হই তাহলে গোটা বাগদাদটা হবে কোরআনের নির্ভরযোগ্য জায়গা আল্লাহু আকবার আলাই বাগদাদ হবে আজকে থেকে বাগদাদ হবে নাস্তিক শূন্য আল্লাহ আমি যেন তাকে বুঝাতে পারি লোকটিকে সামনে আসতে দিয়ে আবু হানিফা দুরাকাত নফল নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি না বলেছো দুই নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন
দু নম্বর সুরা সুরার নাম বাকারা আয়াত নম্বর 186 আল্লাহ তুমি না বলে ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি ফালইয়াজতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ তুমি না বলেছো বান্দা ডাকলেই আল্লাহ সাড়া দেয় আল্লাহ তুমি না বলেছো আমি ডাকলেই তুমি সাড়া দিবা তাই আমি ওই নাস্তিকের ব্যাপারে তোমার কাছে সাহায্য চাই মাবুদ ওকে যেন আজকে সাইজ করতে পারি আল্লাহ মেহরবানি করে তুমি একটা রাস্তা বলে দাও চিৎকার মেরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমার মাযহাবের ইমাম কি করলেন ভালো করে খেয়াল করুন লোকটা চলে আসলে লোকটাকে বলছে শোনো তুমি কি মানবা কোরআন মানবা না হাদিস মানবা লোকটি এরকম করে হাতটাই ইশারা করে বলছে কোরআন মানতে পারবো না নাউজুবিল্লাহ বলেন আমরা হলে তো গালে থাপ্পড় দিতাম কি বলেন কান্দরে কান্ট উঠায় নিতাম আবু হানিফা পিঠ সত্যায় বলছে কি মানবা বলতেছে যুক্তি দিয়ে যদি তুমি আমাকে বোঝাতে পারো তাহলে মানব নইলে মানব না আবু হানিফা বলেন তাহলে তোমাকে হিসাব বিজ্ঞান অঙ্ক বুঝাই বলছে অঙ্ক দিয়ে বোঝাতে পারলে আরও ভালো হবে আবু হানিফা বলেন এক থেকে দশ পর্যন্ত গণ লোকটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত গণলেন আবু হানিফা জিজ্ঞেস করলেন ভালো করে বলো তো দশ সংখ্যাটার বাপকে নাস্তিক চক্ষু বন্ধ করে বলে দশ সংখ্যার বাপ হলো নয় জিজ্ঞেস করলো কেমন করে নয় বাপ হলো বলল নয় এই জন্য বাপ নয় আগে আর দশ পরে বাপ আগে বেটা পরে আবু হানিফা জিজ্ঞেস করলো নয়কে ধরে নিলাম বাপ এবার বলো নয়ের বাপ কে বলছে নয়ের বাপ আট আবু হানিফা বললেন আটের বাপ কে বলল সাত সাতের বাপ কে ছয় ছয়ের বাপ পাঁচ পাঁচের বাপ চার চারের বাপ তিন তিনের বাপ দুই দুইয়ের বাপ আরো জোরে আরো জোরে আবু হানিফা জিজ্ঞেস করলেন এবার ভালো করে বলো একের বাপকে লোকটা বলতেছে আবু হানিফা একের কোনো বাপ নাই আবু হানিফা জিজ্ঞেস করলেন এবার বল এক আসলো কোথার থেকে আবু হানিফা বলেন তুমি যদি আমার আল্লাহকে স্বীকার না করো তাহলে আমি ফতোয়া দেব একটাও জারস আর একের পেট দিয়ে যা বাহির হয়েছে সব জারস যুক্তি দিয়ে জাতিকে কোরআন বুঝাইয়েন বামপন্থী মানুষ ডানপন্থায় আসতে বাধ্য ও আসবে ওর বাপ আসবে ও চোদ্দ গোষ্ঠী আসবে আমার মার মার কাট ভাব রাখবেন ও এখান থেকে চলে যদি মোবাইল করবে একটু জোরে বলেন জোরে বলেন এই জন্য আবু হানিফা বলেছেন যে তোমরা যুক্তির আশ্রয় নাও তোমরা এলেমের আশ্রয় নাও কোরআনের আশ্রয় নাও লোকটিকে বলা হলো আবু হানিফা জিজ্ঞেস করতেছে বল এক সংখ্যাটা কোথার থেকে আসলো নাস্তিক ডাক দিয়া বলে আবু হানিফা এক এমন একটা সংখ্যা যার বাবা লাগে না মা লাগে না একাই স্বয়ং সম্পন্ন হযরত আবু হানিফা ওকে ডাক দিয়া বলে ওরে ব্যাক কে লইটাই তো আমার আল্লাহ আর হজরে মারহাবা জোরে বলেন মারহাবা লোকটা বলছে প্রেসিডেন্ট মানসুর আমাকে পাঠাইছে বাগদাদে এবার বাহাজ হবে বাগদাদে বাহাজ আসছে আল্লাহর আইন চলবে কিনা নাস্তিকরা বলল চলবে না আল্লাহ নাই অতএব আল্লাহর আইনেই চলবে না বাগদাদ শহরে বাহাজ সকাল দশটায় হযরত আবু হানিফা উপস্থিত হওয়ার কথা সকাল দশটা বাজে আবু হানিফা নাই এগারোটা বাজে আবু হানিফা নাই বারোটা বাজে আবু হানিফা নাই একটা বাজে নাই দুটা বাজে নাই ওরা যদি খাড়ায় মতে তাতে কোনো দোষ নাই আমরা একটু ভাইজান রাস্তায় একটু মিছিল করলে আমাদের মেলা দোষ একটু জোরে বলেন ঠিক বললাম না ভুল বললাম ওরা প্রকাশ্যে যদি খায় তাতে কোনো দোষ আর আমাদের একটু প্রস্রাব করে হাঁটাহাঁটি করলো সব দোষ মলবিদের দিয়ে বাবা তুই দোষ দিয়ে যা তবে মনে রাখিস যতদিন পর্যন্ত জমিনে শেষবারের মতো আল্লাহর দিন কায়েম হবে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দিন কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না মনে রাখবে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে তোমরা তো পাল্লাই আমাদেরকে আক্রমণ করেছ ইসলাম তোমাদেরকে আক্রমণ করার অধিকার দেয় নাই তোমরা আমরা যেদিন জয়ী হব তোমরা একবার তওবা করলে আমরা তোদেরকে ক্ষমা করে দেব আমার
আমরা শিখেছি ক্ষমা, আমরা কি শিখেছি আর একটু জোরে বলেন, যারা ইসলামের চূড়ান্ত শত্রু, ও যদি আমাদের কাছে এখন এসে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবে, আমার কাছে এসে যদি তওবা করে, কোনো কিছু করার নাই, ও তওবা করাইতেই হবে, কি বলেন? হযরত ওমর এর চেয়ে বড় অপরাধ তো হয় না, নবীকে মারতে গেছে, আল্লাহ রসুলের উপরে তরবারি উঠেছে, নবীজি ওমরের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে ওমর, যেই না নবী ওমর বলেছে, ওমরের চোখ ফেটে যেন ঝরঝর করে পানি বের হয়, ডাক দিয়া বলে মোহাম্মদ তোমাকে মারতে এসেছিলাম, বলো আমি তো বড় অপরাধ করেছি, যদি কালেমা পড়ি কি হবে? আমার নবী বললেন ওমর রে, কালেমা পড়লে যত বড় অপরাধ করেছ তত বড় আল্লাহ আমল নামায় নেকি লিখে দিবে। আমার দিনই ভাইয়েরা হযরত আবু হানিফা দিনের দুইটার সময় হাজির হওয়ার কথা, দশটায় হাজির হওয়ার কথা, দুইটা বাজে আবু হানিফা নাই, লক্ষ লক্ষ মানুষ বাহাসে উপস্থিত, দুইটার দিকে মঞ্চে গেলে নাস্তিকরা আবু হানিফাকে বলে, আবু হানিফা তুমি হেরে গেছো, আবু হানিফা বলেন জি বাহাসে তো হলো না, হারলাম কখন? বলছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আবু হানিফা বললেন ভালো করে শোনো, আমি ওইটাই বলবো যেহেতু দেরি হয়েছে, আমি দেরি করার কারণটা বলি, আমার বক্তৃতা শেষ করব। নাস্তিকরা বলছে ভালো করে বলো, তুমি কিন্তু বাহাস প্রসঙ্গে যেতে পারবে না। আবু হানিফা বলেন তাই করব। তিনি মঞ্চে উঠলেন, হাজার জনতাকে বক্তৃতা দিয়ে বলছেন, প্রিয় ভাইয়েরা আপনারা সবাই জানেন আমার বাসা হচ্ছে ফোরাত নদীর ওই পারে, আমি সকাল 8টায় বাসার থেকে বের হয়েছি, নদীর ঘাটে আসলাম, নদী পার হয়েই পর্যন্ত আসতে আমার 1 ঘন্টা সময় লাগে, আমি নদীর পারে এসে দেখি প্রতিদিন যেখানে একটার পর একটা নৌকা লঞ্চ চলতে থাকে, কিন্তু আজকের দিনে লক্ষ্য করে দেখলাম একটা নৌকা কিংবা লঞ্চ কোনো কিছুই চলে না। নাস্তিকরা জিজ্ঞেস করলো আবু হানিফা হঠাৎ কে বন্ধ করল, আবু হানিফা বলেন নদীর ঘাটের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার ভাই নদীতে কেন নৌকা নাই? ম্যানেজার আমাকে ডাক দিয়ে বলে প্রেসিডেন্ট মনসুর ঘোষণা করেছে তুমি কর্মসূচি দিয়েছ, যাতে করে বাস্তবায়ন করতে না পারো, এই জন্য নদীতে হরতাল দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সরকারি হরতাল, আবু হানিফা বলেন সরকার নদীতে হরতাল দিতে পারে, কিন্তু আমার আল্লাহ ইমানদারদেরকে কখনো হরতাল দেয় না। আর একটু জোরে বলেন, চতুর্দিকে অবরোধ করেছিল ফেরাউন, একটা রাস্তা খোলা ছিল সেইটা হলো নীলনদ। আল্লাহ মুসাকে বললেন মুসা রে চতুর্দিক অবরোধ, নীলনদটাই বন্ধ, আমি আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তুমি ইচ্ছা করলে নীলনদের উপরে হেঁটে যেতে পারো, 12টা দল 12টা রাস্তা দিয়ে নদী পার হয়ে যা। অবরোধ করে ইমানদারদেরকে আটকানো যায়? আর একটু জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, তারা বললো আবু হানিফা নৌকা নাই তা আসলা কিভাবে? আবু হানিফা বলেন এইটাই তো আমার ক্রেডিট। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের তো আরো একটা চাক্ষুষ ক্রেডিট আছে মুসলমান, আপনাদের শাহজালাল তো এসেছিল 40,000 সৈন্যকে ফাঁকি দিয়ে, জায়নামাজির উপরে নদী পার হয়ে এসেছিল, তাকে আটকাতে পারা? একটু জোরে বলেন আটকাতে পারা? হযরত আবু হানিফা বলেন নদীর কিনারায় দাঁড়াইলাম, জিকির করা শুরু করলাম, আল্লাহ 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 আল্লাহ। নাস্তিকরা জিজ্ঞেস করল আবু হানিফা তারপরে কি করলাম? বলছে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, আল্লাহকে বললাম আল্লাহ মুসার মতো ব্যবস্থা করে দাও, আল্লাহ গো ব্যবস্থা করে দাও। নাস্তিকরা জিজ্ঞেস করলেন তারপর কি হলো? আবু হানিফা বলেন কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে গেল, আমার দিনী ভাইরা আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত,
কিন্তু আমাদের সবচেয়ে বেটা যেটা দামি জিনিস সেইটাই কম। আমরা মোনাজাতে হাত তুলি কানতে পারি না, চোখ দিয়ে পানি আসে না। আবু হানিফা বলেন, নদীর ঘাটে দাঁড়ায় আমি আল্লাহকে ডাকা শুরু করলাম। ইসলামী আন্দোলনের সব ভাইদের পায়ে দুটো হাত দিয়ে বলছি, ভাইয়েরা সত্যি করে বলছি, শিখ পাক করে পৃথিবীতে কোথাও ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে আমলে, ইসলাম কায়েম হয়েছে ইমানে। আপনাদের দুটো পায়ে ধরে বলি, তাহাজ্জুদের নামাজে রক্তে একটুখানি উঠবে, আল্লাহর দরবারে দুরাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমাদের যে ক্ষতি হয়ে গেছে আমরা কেয়ামত পর্যন্ত তা পূরণ করতে পারবো না। আল্লাহ তুমি আর আমাদেরকে পরীক্ষা নিও না। চোখের পানি পেলে কাঁদন মুসলমান, খোদার কসম করে বলছি, চোখের পানিটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। সবচেয়ে দামি হলো চোখের পানি। সিকপাক দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই রে মুসলমান। ইমান এবং আমল দুইটা জিনিস লাগবে। আমাদের ইমান আমল এই জায়গায় চূড়ান্ত ঘাটতি আছে রে আল্লাহর বান্দারা। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কান্নাকাটি করতে করতে তিনি বক্তৃতায় বললেন, প্রিয় ভাইরা, আমি নদীর দিকে তাকায় দেখি হঠাৎ করে তিনটি কাঠের তক্তা ভেসে আসতেছে। লোকজন জিজ্ঞেস করলো, আবু হানিফা তারপরে কি হলো? হযরত আবু হানিফা বলেন, তারপরে আমি তক্তা তিনটিকে হাত দিয়ে ইশারা করলাম, সঙ্গে সঙ্গে তিনটি তক্তা নৌকা হয়ে গেল। লোকজন জিজ্ঞেস করলো, তারপর কি হলো? আবু হানিফা বলেন, ওই নৌকার উপরে বসলাম, কেউ চালাইলো না, নৌকাটা আমাকে নদী পার করে দিল। বড় বড় নাস্তিক যারা ছিল, আবু হানিফা এবার কলার ধরলো, ডাক দিয়া বললো, আবু হানিফা, ওল্ড মডেলের কোনো ওয়াজ হবে না, ওয়াজ হবে ডিজিটাল। আবু হানিফা বলেন, এতদিন পর্যন্ত যত ওয়াজ করেছি সবগুলো ওল্ড ছিল, এখন যে ওয়াজটা করলাম এইটাই হলো এক নম্বর ডিজিটাল ওয়াজ। কারণটা হলো ডিজিটাল শব্দের অর্থ, যখন চাবো বিনা পরিশ্রমে পাবো, এইটাকে বলা হয় ডিজিটাল। চাওয়ার সাথে পেয়ে যাবো। আমি আল্লাহর দরবারে চাইছি আর পাইছি, আর ম্যানুয়াল হলে মিস্ত্রি লাগবে, অনেক কিছু লাগবে। আমি আমার জীবনে যত ওয়াজ করেছি এগুলো ছিল ম্যানুয়াল ওয়াজ, আর এইটা হলো ডিজিটাল ওয়াজ। নাস্তিকের প্রধান যিনি আবু হানিফার কলার ধরে বলতেছে, আবু হানিফা, বেটা জঙ্গলি ওয়াজ করলে চলবে না, পৃথিবীতে একটা সুয়ো তো মিস্ত্রি ছাড়া হয় না। আবু হানিফা চিন্তা করলেন, সুযোগ তো পেয়ে গেলাম। আস্তে করে নাস্তিকের পিঠে হাত দিয়ে বললেন, নাস্তিক ভাইয়া, একটা ছোট্ট সুই বানাতে যদি মিস্ত্রির দরকার হয়, বিরাট বড় জমিন আর পাহাড় পর্বত নদী নালা এগুলো কেমন করে বিনা মিস্ত্রিত হলো? আসলে হেদায়েতের মালিক আল্লাহ, আর হেকমত দেয় আল্লাহ বান্দাদেরকে। আমি আবু সাঈদ নিসারি 18 বছর থেকে ওয়াজ করি, আমার হাতে আজও পর্যন্ত কেউ মুসলমান হয় নাই, কিন্তু এ পৃথিবীতে কিছু কোরআনের পাখি আছে, এই মানুষগুলো এই কোরআনের পাখিগুলো যখন কোরআনের কথা বলে রে মুসলমানেরা, অমুসলিমরা পাগলের মতো দৌড় দিয়েছে তাদের পায়ের তলে, কালেমা তৈয়বা মুসলমান পড়ে যায়, কালেমা তৈয়বা পড়ে না। আবু হানিফা নাস্তিকের পিঠে হাত দিয়ে বললেন, নাস্তিক রে, ছোট্ট একটা সুই বানাতে যদি মিস্ত্রির দরকার হয়, তাহলে তুমি একটু বলো তো, এত বড় আসমান আর জমিন বানাতে কোনো কি মিস্ত্রির দরকার হবে না? নাস্তিকের আসলে কপালে হেদায়েত লেখা ছিল। আস্তে করে আবু হানিফাকে ডেকে বলছে, আবু হানিফা, তুমি একটু বলো তো, যিনি এগুলো বানিয়েছেন তিনি কে? হযরত আবু হানিফা বললেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, আমি তার আইনের পক্ষেই কাজ করতেছি। আজকের সিলেটের ময়দানের হানাফি ভাইদের সবার কাছে জানতে চাই, আপনার আবু হানিফা সারা জীবন আল্লাহর আইনের পক্ষে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমাদেরকেও যদি আহ্বান করা হয় যে ময়দানে নামতে হবে, কারা কারা আমরা যেতে রাজি আছি জান দিতে, দু হাত তুলে হাতটা উঁচু করে দেখায় এবার আপনারা বলুন, রব আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আইন মানতে হবে কার? রবের। জোরে বলেন, আইন মানতে হবে কার? রবের। কয়টা অর্থের কথা বলছি? 7টা। চলতেছে কয় নম্বর? একটু জোরে বলেন, 1 নম্বরে আজকে শেষ হবে না, বাকি 6টা 6 বছর দাওয়াত নিয়ে রাখবো ইনশাল্লাহ। বলেন
এক নম্বরটা আজকে শেষ করতে পারবো না, কারণ অনেক লং আলোচনা। এতক্ষণ রব কেমন কিভাবে এটা বোঝানোর চেষ্টা করেছি, এবার চলুন রবকে কোথায় পাওয়া যাবে। সুন্দরী একটা মেয়ের ঠিকানা পাওয়া গেছে, কিন্তু তাকে বিয়ে করার প্রসেস জানার দরকার আছে না নাই? নাকি যা চোখ মারবেন না, ইফটিজিং করবেন? ইফটিজিং করেও তো আনা যাবে না, চোখ মেরেও আনা যাবে না যদি সভ্য ঘরের মেয়ে হয়। আর যদি বর্তমান বাংলাদেশে অসভ্য ঘরের অসভ্য মেয়ে হয়ে থাকে, চোখ আর চোখ কিচ্ছু মানা লাগবে না, হাত ধরবেন অটোমেটিকলি জনগণের সম্পদের মতো চলে আসবে। কিন্তু কিন্তু কোন সভ্য ঘরের সন্তান যদি একজন ভালো কাউকে নিতে চায়, তাহলে তাকে প্রসেস মতো আসতে হবে। চিন্তা এবার আপনারা বলুন, রবকে পাওয়ার দরকার আছে না নাই? সেই পথটা কোন পথ, এটা দেখাই দিয়েই আজকের আলোচনার ফিনিশিং টেনে দেবো। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনারা একটু মেহরবানি করে বলুন তো আমার দেশটার নাম কি, মুক্তিযোদ্ধাদের মতো বলেন কি নাম? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এটাই বাংলাদেশের প্রথম জাতীয় সঙ্গীত যা লিখেছিলেন কবি নজরুল, কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সীমান্ত পাহারাতে সাগর পাহাড়, অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার। সীমান্ত পাহারাতে সাগর পাহাড়, অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার। হেরি স্বর্গীয় তনু লাবণী যাহার, মনে মিটে না কষাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানেও কবি নজরুল আপনাদের শাহজালালকে বাদ দেয় নাই। এই যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের। যে ভূমি ধন্য শত আউলিয়াদের, বুকে করি শান্তির আবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, চালাবো ভাইজান? কতক্ষণ চালা যায় বলুন? আরে বাপরে বাপ, আপনাদের একটু ইমান কিরকম হয়েছে ধার একটু পরীক্ষা করে নেওয়া দরকার আমার। কারণ দেন তো একবার আমার মতো করে দেন তো, একটু মেহরবানি করে সবাই আমার মতো বলুন আল্লাহু আকবার। ব্রিজের উপরের ভাইয়েরা যদি ভলান্টিয়ারও হন, তা আমি আপনারা নিচে আসলে আমি খুব খুশি হব, কারণ আপনারা উপরে আর ভলান্টিয়ারের কোনো দরকার নাই। নেসারি সাহেব এমন একজন মানুষ যার মাহফিলে কোনো দিন ভলান্টিয়ারের দরকার হয় না। আল্লাহর একটা বিশেষ রহমত আছে, আমি বক্তৃতা করলে লোক যায় না। তোমরা একটু সবাই নিচে নেমে আসো তো ভাইয়েরা, কারণ এখন থেকে যে আলোচনাটা হবে সব ছেলেদের জন্য খুব বেশি দরকার। এই জন্য তোমরা যারা উপরে দাঁড়ায় আসো, আমি তোমাদেরকে বলছি তোমরা একটু সবাই নিচে নেমে আসো। এবার যুবকদের স্লোগান শুরু হবে, একটু মেহরবানি করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস শুরু হলো আমাদের আল্লাহ পাওয়ার ঠিকানা পাওয়া। একটু মেহরবানি করে বলুন আমার দেশের বাংলাদেশের রাজধানীটার নাম কি জানি? অনেকে প্রশ্ন করতেছেন হুজুর ঢাকা দিয়ে কি আল্লাহর ঠিকানা আছে নাকি? আরে দাদা ঢাকা দিয়েই শুরু করব। ডেনমার্ক এই এলাকার ছেলেরা তো বিদেশে থাকে, বিশেষ করে সিলেটকে আমরা জানি দ্বিতীয় লন্ডন হিসাবে। সিলেট হলো বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। ডেনমার্ক একটা দেশের নাম যার রাজধানীর নাম হলো ডেনিশ, যার ভাষাও ডেনিশ। ভাষা কি? এই ডেনমার্কে বড় মাপের একটা ইউনিভার্সিটি আছে, এটার নাম হলো ডেনমার্ক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর
সম্ভবত 1988 থেকে 90। এনার নাম হচ্ছে ডক্টর ইউনি গ্ল্যান্ড। আল্লাহ পাওয়ার ঠিকানা বলে দিচ্ছে, খুঁজে নেবেন আপনারা। এই ডক্টর ইউনি গ্ল্যান্ড একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন, অনেক বেশি বই পড়তেন। বই পড়তে 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 বিশ্বের 29টি দেশের সাংবাদিকদেরকে ডেকে তিনি দাবি করলেন, গোটা পৃথিবীতে আমি যত বই পড়েছি তত বই কেউ পড়ে নাই। সাংবাদিকরা তার কাছে জানতে চাইলেন, স্যার কি কি বই পড়েছেন? সব সাংবাদিক রিপোর্ট করলেন, উনি 22,000 বইয়ের নাম বললেন। কয় হাজার? লিস্ট বের করে দিলেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, মহাভারত, কল্কি পুরাণ, ভগবত পুরাণ, রামায়ণ ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু বেদের ভালো ধারণা রাখি, বেদশাস্ত্র চারটাই আমার কাছে আছে। আমার অথর্ববেদের বিরাট বড় একটা স্তর পুরা মুখস্থ। অথর্ব বেদটা হচ্ছে এমন একটা বেদ যে বেদটা সম্পূর্ণটাই আমার রসুলের শানে লেখা। আর একটু জোরে বলবেন না, আমি আশ্চর্য হয়েছি। অন্য জায়গায় অথর্ব বেদ লেখা হয়েছে নবীজির জন্মের 3,500 বছর আগে, রসুলুল্লাহর জন্মের 3,500 বছর আগে যেই বেদ লেখা হলো ওই বেদে আমার নবীর রিসালাত বর্ণনা করা হলো। পৃথিবীতে আর কোন নেতা নাই যেই নেতাকে জন্মের আগে পৃথিবীতে মানুষ চেনে, আছে? আর একটু জোরে বলেন, আর কোন নবী নাই যেই নবীকে জন্মের আগে পৃথিবীর মানুষ জানতেন। নূহের জন্মের আগে পৃথিবীতে কেউ জানতো না নূহ আসবে, মুসার জন্মের আগে কেউ জানতো না মুসা আসবে, এব্রাহিম জন্মের আগে কেউ জানতো না ইব্রাহিম আসবে, ঈসা আলাইহিস সালামের জন্মের আগে কেউ জানতো না ঈসা আসবে। কিন্তু একজন নবীকে জন্মের আগে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সবাই জানতেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বেদের উপরে আলোচনা করব, কোনোবার যদি আশেপাশে কোথাও আসি, আপনারা কেউ একটু কানে কানে বলে দিন, সেই দিন এই জগতে যাব। আজকে এই জগতে ঢুকলে আমার মানে সেই সাবজেক্ট পাওয়া যাবে না। আমার দিনী ভাইয়েরা, 22,000 বইয়ের নাম বলার পর তুরস্কের একজন সাংবাদিক ছিল, এনার নাম হচ্ছে মালিক আল হাম্মাম। ইনি বললেন, স্যার 22,000 বই পড়লেন কিন্তু আমি আপনার লিস্ট সার্চ করে দেখলাম যে আপনার লিস্টের মধ্যে আসল বইটাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটু জোরে বলা যাবে না নাকি? আল্লাহু আকবার। স্যার আপনার লিস্টের মধ্যে আসল বইটাই নাই। ইউনি গেলেন, জিজ্ঞেস করলেন, কি রে আসল বই আবার কোনটা? বলতেছে, স্যার প্লিজ ডন মাইন্ড, আপনি মাইন্ড করিয়েন না, আসল বই পৃথিবীতে সব ধর্মের জন্য গুরুত্বপূর্ণ, ওই বইটির নাম হলো আল কুরআন। আর একটু জোরে কোন, আমরা কি ওই কোরআন পড়তে পারি? সবাই পারি এখানে? কারা কারা পারি হাত উঁচু করে দেখান তো। কোরআন শরীফ পড়তে পারি? হাত উঁচু করে দেখেন হাত। যারা পারেন না হাত উঠাবেন না, আমি আপনাদেরকে লজ্জা দেব না, শুধু যারা পারেন হাত উঁচু করে উঠান। আল্লাহু আকবার, এবার হাত নামান। যারা পারেন না আমি আপনাদেরকে গালি দিচ্ছি না, পায়ে হাত ধরে একটা ছোট্ট করে আবদার করছি, মরার আগে কোরআন শরীফ পড়া শিখেই মরিয়েন, নইলে চূড়ান্ত ভুল করবেন। আমার দিনী ভাইয়ের মালিক আল হাম্মাম বলছেন, আপনি একটুখানি কোরআন পড়েন ও মুসলমানেরা। ডক্টর ইউনি গেলেন বলছে, দেখো কোরআন পড়লে মানুষ নাকি জঙ্গি হয়, এই জন্য কোরআন পড়ে না। মালিক আল হাম্মাম বললেন, স্যার পৃথিবীতে পৃথিবীকে জঙ্গি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করার জন্য কোরআন যে থিওরি দিয়েছে, গোটা পৃথিবীতে অন্য কোনো বই এত ভালো থিওরি দেয় নাই। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। জিজ্ঞেস করলো, তোমার কোরআন কি থিওরি দিয়েছে? মালিক আল হাম্মাম বলছে, 6 পারার 12 পৃষ্ঠার 5 লাইন, ও মুসলমানের 5 নম্বর সুরা সুরা মায়েদার 33 নম্বর আয়াত, মুসলমানদেরকে আল্লাহ পাক বলে দিয়েছে, ও মুসলমানেরা তোমাদের মধ্যে যারা সন্ত্রাস, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহুম ওয়া রুজুলাহুম মিন খিলাফ। সন্ত্রাস যখন ধরা পড়বে, ডান হাত এবং বাম পা গোড়া থেকে কেটে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহু আকবার।
পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থে সন্ত্রাসের বিরুদ্ধে এত কঠিন আইন কোন গ্রন্থে নাই। চ্যালেঞ্জ আমার। সূরা শাস্তি কোরআন বলে বর্ণনা করেছেন ছয় পারা ১৩ পৃষ্ঠার দুই লাইনে, পাঁচ নম্বর সূরা সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাক্তাওয়াই দিয়াহুমা, আল্লাহ বললেন চোরচুন্নি ধরা পড়লে হাত কেটে দাও, যারা জাতির টাকা চুরি করে এরা কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধাচারণ করবে, কারণ ওরা জানে হাত কাটতে কাটতে ওদের হাতের হাতের কিনারাও খুঁজে পাওয়া যাবে না, এত মারা মারছে যে ওদের হাত আর খুঁজে পাওয়া যাবে না। একটু জোরে বলেন, চোরের বিরুদ্ধে কোরআন সবচেয়ে কঠিন আইন জারি করেছে মুসলমানেরা। ডক্টর উনি গেলেন রীতিমতো তার সাথে বাহা শুরু করলেন, এক পর্যায়ে মালিক আল হাম্মাম তুরস্কের সাংবাদিক বললেন স্যার আমি পরীক্ষামূলক ইংলিশ অনুবাদ করে একখানা কোরআনের কপি আপনাকে দিচ্ছি, আপনি একটু স্টাডি করে দেখুন না কোরআনের মধ্যে কি আছে। আমার ভাইরা তাচ্ছিল্য ভরত ডক্টরি উনি গেলেন কোরআনের কপিটা নিলেন, রাত বাজে ১২টা, বুড়ার বয়স ৭২, বুড়ির বয়স হচ্ছে ৭১, স্ত্রী ঘুমানো, ঘুমন্ত স্ত্রীর পাশে অনেক পরের চশমা পরে ডক্টরি উনি গেলেন হাফ প্যান্ট খুলে, হাফ প্যান্ট পরে উদলা হাঁটুর মধ্যে কোরআনের কবিতা রেখে সুন্দর করে পড়া শুরু করলেন, ইয়াসিন, জোরে জোরে বলেন ইয়াসিন, ভুল বললাম, আলিফ লাম মিম, জোরে বলুন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু পড়ার পর ৭২-এর বুড়ো ৭১-এর বুড়িরে স্বামী স্ত্রী বয়সের ব্যবধান কত? ১। জোরে বলেন কত? আর আমরা এখন বিয়ে করতে যাই, বিয়ের সময় বরকে ঘটককে বলে দেই যে আমার বয়স ৩০, বউ কিন্তু ১৬-র বেশি চলবে না, ছোট্ট একটা মেয়েকে ৩০ বছরের বুড়ো একটা বিয়ে করে আনলো, ১৬ বছরের একটা মেয়েকে বিয়ে করে এনে ১৭ বছরে মা বানাই দিল, বাচ্চার পেট দিয়ে একটা বাচ্চা বাইর হলো, এই মেয়েটা যখন আস্তে আস্তে করে মা হয়ে যায় কম বয়সে, এক সময় শরীরে প্রেশার নিতে পারে না, বাচ্চাও কান্দে বাচ্চার মাও কান্দে, এই জন্য পরিবারে ধ্বংস হয়ে যায়। সব ভাইদের পায়ে ধরে বলি দাম্পত্য জীবন ভালো করতে হলে আপনারা বৈবাহিক বয়সটা ঠিক রাখবেন, কারণ মেচুরিটির একটা বিষয় রয়েছে, যতদিন পর্যন্ত আপনার বয়সের ব্যবধানটা ভালো হবে না দাম্পত্য জীবন ১০০০ ঔষধ খাইলেও কোনো লাভ হবে। এই ওয়াজ আপনাদেরকে কোন মলবি শোনাবে? আমার তিনি ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, চলুন না আর একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই, বুড়িরে গুতাচ্ছে ওট, বুড়ি বলতে যে কি ডিস্টার্ব করো কেন, বলছে ডিস্টার্ব নয়, আমি আমার জীবনে যতগুলো বই পড়েছি অরিজিনাল বইটা আজকে পড়া শুরু করলাম, বলছে সেটা আবার কি, বলছে স্ত্রী রে এতদিন জানতাম ভালো ভালো বই হচ্ছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, কিন্তু আজকে যে বইটা পড়া শুরু করেছে এইটাই যে অরিজিনাল বই আগে বুঝতে পারিনি, কয় কী দেখে তুমি বুঝলা, বলছে যতগুলো বই পড়লাম সব বইয়ের শুরুতেই গ্রন্থকার বলে দিয়েছে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আজকে যে বইটা পড়া শুরু করেছি এটার যিনি মালিক তিনি বলে দিয়েছেন যে ও পাঠক এটা এমন একটা বই যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভুল সন্দেহ কিছুই নাই। আর একটু জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর ইউনিগ্ল্যান্ডের স্ত্রী তার স্বামীকে বলতেছে ও স্বামী আমার তুমি কি কোরআনের দিকে দুর্বল হয়ে যাচ্ছ নাকি, বলছে দুর্বল সবল বুঝি না, তুমি যদি একটুখানি আমাকে অনুমতি দিতে তাহলে আমি কোরআন স্টাডি করতাম। ডক্টর ইউনিগ্ল্যান্ডের বউ বলছে শোনো তুমি হচ্ছে একজন জাতীয় অধ্যাপক, ডেনমার্কের ভাইস চ্যান্সেলার, তুমি যদি আজকে কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করো সত্যি করে বলছি এই কিতাবটার মালিক দুনিয়ায় নাই, এটার মালিক হলো আসমানে থাকে, আসমানি মালিকের কিতাব নিয়ে যদি দুনিয়ায় বাড়াবাড়ি করো তাহলে তোমাকে কিন্তু মৌলবাদ বানায় দিবে। ডক্টর ইউনিবাদ ইউনিগ্ল্যান্ড বলেন সত্যকে মানতে গিয়ে যদি ১০০০বার মৌলবাদ হতে হয় স্ত্রী আমার, আমি ইউনিগ্ল্যান্ড আমি আমার খ্রিস্টান জীবনটাকে ১০০০বার বিসর্জন দেব, কোরআন যদি অরিজিনালে মুক্তির কিতাব হয়ে থাকে আমি ইউনিগ্ল্যান্ড জীবন দেব কিন্তু কোরআন ছেড়ে দিতে পারবো না। আপনারা একটু মেহরবানি করে বলেন একজন খ্রিস্টান
কুরআন পড়ার আগেই যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারে। আজকে সিলেটের ভাইদের কাছে জানতে চাই, ও সিলেটের ভাইয়েরা একটু মেহরবানি করে বলুন তো, আমরা কি এই সিদ্ধান্তটা নিতে পারি না? কোরআনের জন্য যদি ময়দানে হাজারবার জীবন দেওয়ার ডাক আসে, আমরা কি পারবো না যে আমরা আমাদের জীবনটাকে ময়দানে দিয়ে দেব, কিন্তু কোরআনের আদর্শ একদিনের জন্য আমরা পিছপা হব না? কারা কারা রাজি আছে দু হাত তুলে আমার আল্লাহকে দেখায়। কোরআন পৃথিবীতে মানুষকে এসেছে মুক্তি করার জন্য না বন্দি করার জন্য? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। ছয় পারা চার পৃষ্ঠার বারো লাইন চার নম্বর সুরাত, সুরার নাম নিসায়াত, নম্বরটা 174। আল্লাহ পৃথিবীর সবগুলো মানুষকে বললেন, আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, কোরআন তোমাদের জন্য মুক্তির সনদপত্র। আল্লাহু আকবার বলেন। আপনি এসএসসি পাস করলে এসএসসি সনদপত্র পান, ইন্টার পাস করলে এসএসসির সনদপত্র পান, অনার্স পাস করলে আপনি অনার্সের সনদপত্র পান। কোনো মানুষ যদি কোরআন পাস করে, সত্যি করে বলছি, নিজের জীবনটার মধ্যে যদি কোরআন মেনে নেয়, আমার আল্লাহ বলেন আমি তাকে মুক্তির সনদপত্র দিয়ে দেই। তাহলে কোরআন মানার দরকার আছে না? রায় ডক্টর ইউনি গেলাম, তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআন মানব। ডক্টর ইউনি গেলাম, তার স্ত্রী তার স্বামীকে বলেন, স্বামী গো কোরআন মানলে কিন্তু তোমার বিপদে পড়ার সম্ভাবনা আছে। ডক্টর ইউনি গেলাম বলছে, তোমার কথা আপাতত শুনতে চাচ্ছি না, আগে কোরআন মেনে দেখি কি হয়। চিৎকার মেরে বলেন, মারহাবা। স্ত্রী তার স্বামীকে ডেকে বললেন, স্বামী আমার আগেই কোরআন মেনো না, মেহরবানি করে আগে কোরআন স্টাডি করো। তিন মাস কোরআন পড়লেন, কোরআন পড়ার পরে ডক্টর ইউনি গেলেন তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার গোটা পৃথিবীতে এতগুলো বই কেনার উদ্দেশ্য ছিল, রবকে খুঁজছিলাম রবকে পাওয়া যায় কিনা, কিন্তু মুসলমানদের কোরআন কিছুদিন পড়ার পর যেই রবকে আমি 22,000 বইয়ের মধ্যে খুঁজে পাই নাই, মুসলমানদের কোরআনেই আমি আমার রবের ঠিকানা পেয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করা হলো, রবের ঠিকানা কোনটা? আমার দিনী ভাইয়েরা ডক্টর ইউনি গেলেন বললেন, ও স্ত্রী আমার রবের ঠিকানাটা আমার আল্লাহ বলে দিয়েছেন, দুই পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, 2 নম্বর সুরা, সুরা বাকারা 207 207 নম্বর আয়াত। আল্লাহ বললেন, অমিনান্নাসি মান ইয়াশরী নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, তাদের জীবনগুলো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারো কারো জীবন তার সন্তুষ্টির জন্য কিনে নিয়েছেন। 11 পারা 3 পৃষ্ঠার 11 লাইন, 9 নম্বর সুরা, সুরার নাম তাওবা, আয়াত নম্বর 111, ইন্নাল্লাহা ইস্তারব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক নিজে বলেছেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলো নিজের জীবন দিয়ে জান্নাত কিনে নিয়েছে। চিৎকার মেরে বলেন, মারহাবা। ডক্টর ইউনিগ্ল্যান্ডের স্ত্রী তার স্বামীকে বললেন, ও স্বামী আমার রবের ঠিকানাটা কোথায় পেলে? ডক্টর ইউনিগ্ল্যান বললেন, লন্ডনে। কোথায়? একটু জোরে বলেন, কোন জায়গায়? লন্ডনে কেমন রব থাকে বলুন তো মুসলমান? বাংলাদেশে রব আছে না নাই? ভারতে, ইন্দোনেশিয়ায়, আমেরিকায়, আপনাদের লন্ডনে আছে না নাই? গোটা পৃথিবীতে রব যদি না থাকে, পৃথিবী টিকবে? ডক্টর ইউনিগ্ল্যান বলেন, আমি লন্ডনেই পেয়েছি, 40 জন ডাক্তার একখানে হয়েছে, 40 জন ডাক্তার একখানে হয়ে একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছে। বিষয়টা হলো, মায়ের পেটে বাচ্চা জন্ম নেয় কিভাবে? কষ্ট হবে না তো? রবের ঠিকানা বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। মায়ের পেটে বাচ্চা হয় কিভাবে? লাগলো ঝগড়া। মজার ব্যাপার হলো, 39 জন ডাক্তার হচ্ছে অমুসলিম, ওই ওই বডির মধ্যে মাত্র 1 জন মুসলমান।
39 জন ডাক্তার বললেন মায়ের ডিম্বের মধ্যে ছোট একটা বাচ্চা থাকে, বাপের মিলনের মাধ্যমে সেই বাচ্চা বড় হয়। কিন্তু মুসলিম ডাক্তার বললেন যে না, মায়ের ডিম্বে জরা কোথাও কোনো বাচ্চা থাকে না, বাচ্চা থাকে পুরুষ মানুষের পিঠে। আল্লাহু আকবার বলেন। এক দলে 39 আর এক দলে এক, জয় হবে কে 39 না এক? 39-এ জয় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমান 39 জন ডাক্তার মুসলমান ডাক্তারকে বললেন, ঠিক আছে তুমি যেহেতু বললা পুরুষ মানুষের পৃষ্ঠদেশে বাচ্চা থাকে, আমরা পরীক্ষা করে দেখবো বাচ্চা আছে কি না। ও মুসলমানেরা পরীক্ষা করে মহিলা পুরুষ দুইজনকে পরীক্ষা করে দেখা হলো, পুরুষের মধ্যেও কোনো বাচ্চা নাই, মহিলার মধ্যেও কোনো বাচ্চা নাই। আল্লাহ আকবার বলবেন না। ওরা যে ভুল তথ্য দিয়েছে তাতে ওদের কোনো দোষ নাই, মুসলমান কেন ভুল তথ্য দিল? মুসলমানকে ডেকে বলা হলো, মুসলিম ডাক্তার বেটা কোথায় কোথায় কোরআন বলিস, আর তুই বলে বেড়াস, তুই বলে বেড়াস, তোদের কোরআন নাকি ঠিক? কই তোমার মুসলমানদের পিঠে তো কোনো বাচ্চা নাই। মুসলিম ডাক্তার বলেন, ওরে বেয়াক্কেলের জাত, তোরা মনে করেছিস যে আমার আল্লাহ তোদের মতো বোকা? পৃষ্ঠদেশে কোন জায়গায় বাচ্চা আসে তোমরা যদি মেশিন দিয়ে দেখতে পাও, তাহলে তো মাইক্রোস্কোপ দিয়ে বাচ্চা ইনজেকশন দিয়ে বের করে তোমরা তোমাদের মতো করে যেখানে সেখানে পুশ করবা। এই জন্য পৃথিবীর কোনো মেশিন দ্বারা বাচ্চা দেখা যায় না। তোমাদের একান্তই যদি বিশ্বাস না হয়, পুরুষলিঙ্গের শুক্রকিটটা তোমরা পরীক্ষা করে দেখো। এক ফোঁটা শুক্রকিট নিয়ে ডক্টর লিভেন হুকের অনুবীক্ষণ যন্ত্রটা বসায় দেখলো, এক ফোঁটা শুক্রকিটের মধ্যে 2,40,00,000 মানুষ থাকে। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওরা মুসলিম ডাক্তারকে ডেকে বলছে, মুসলিম ডাক্তার তাহলে বলো কিভাবে বাচ্চা হয়? আল্লাহ পাওয়ার ঠিকানা বলে দিচ্ছি মুসলমান, আমি এক নম্বর অর্থ করেছি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি করে সেটা যদি না বলি তাহলে শিক্ষিত মানুষের আলোচনাটা হয় না, হয়? সৃষ্টিকর্তা কিভাবে মানুষ সৃষ্টি করেন সেটাও তো বলতে হয়। এই জন্য ওই যে আগেই বলেছি, বাচ্চা পড়বে না, মা কায়দা করে পড়াচ্ছে। আপনারা ওয়া শুনবেন না আমি বুঝেছি, এই জন্য একটু কায়দা করে শোনাচ্ছি। শুনবেন তো নাকি ভাই, যা শুনবেন তো শুনবেন। 39 জন ডাক্তার মুসলমান ডাক্তারকে বলল, বল বেটা বাচ্চা হয় কিভাবে? বলছে ড্যাঞ্জার পিরিয়ডে স্বামী স্ত্রীর মিলন ঘটো। ড্যাঞ্জার পিরিয়ডে স্বামী স্ত্রীর মিলন ঘটানো হলো, 40 দিন পার হলো। এবার মহিলাকে পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হলো একটা ভালো পরীক্ষাগারে। পরীক্ষা করে দেখলো ডিম্বের উপরের দিকে একটা শুকনা রক্ত। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুকনা রক্ত দেখে মুসলিম অমুসলিম বিজ্ঞানীরা প্যাডের বাম পাশে যেখানে রিপোর্ট লেখে ডাক্তাররা, আর এক্সের বামে যেখানে সোজা একটা র্যাক থাকে, তিনটি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা রেখে দিল ক্যান্সার। জোরে বলেন কি স্যার? আরো জোরে, জোরে হলো না। মুসলমান ডাক্তারকে বলছে তুমিও সাইন দাও। মুসলিম ডাক্তার বলেন না রে, আমি ওই জায়গায় সাইন দেব না। বলছে কেন? কয় ওটা ক্যান্সার নয়। তাহলে মুসলিম ডাক্তারকে বলা হলো সেটা কি? মুসলিম ডাক্তার বললেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ বাপের বীর্যটাকে ডিম্বের উপরের দিকে জমাট বাঁধা রক্ত বানায় দিয়েছে। মারহাবা কি বলা যাবে না? আর একটু জোরে বলেন মারহাবা। আরো 40 দিন পার হলো, আরবারও পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পরে এবার দেখে এবার রক্ত নাই, এবার হয়েছে একটা গোস্ত। সে গোস্তটা কাঁচা গোস্ত চিবানোর মতো। এই গোস্ত গোস্তে কিউমারের সংজ্ঞা হলো মুসলমান, বিনা ওয়েতে যদি গোস্ত বাড়ে তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় টিউমার বলা হয়। রগের উৎস থাকবে না, গোস্তের উৎস থাকবে না, ফাঁকে ফাঁকে ফুলে উঠেছে তাকে কি বলে? টিউমার। ওরা দেখে ডিম্বের ভিতরে বিনা ওয়েতে একটা গোস্তের টুকরা, এই জন্য এবার ক্যান্সার কেটে নিয়ে লিখে দিল টিউমার। মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তার সাইন দে। মুসলিম ডাক্তার বলে সাইন দিতে পারবো না। মুসলিম ডাক্তারকে বলা হলো তাহলে তুমি কি বলবা? মুসলিম ডাক্তার বললেন আমি আমার বলাটা লিখে দিচ্ছি, সুম্মামি মুদগা। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেছেন রক্তের পরে গোশত। আল্লাহু আকবার, জোরে বলেন। 120 দিনের দিনে এই মহিলাকে যখন মেশিনে নেওয়া হয়, পরীক্ষা করার আগে মুসলিম ডাক্তারকে ঠেকানো হবে। মুসলিম ডাক্তারকে বলা হলো, বেটা প্রতিবারে পরীক্ষা করি, তারপর কোরআন আয়াত লিখিস, এবার তোকে পরীক্ষা করে দেখবো আগে লেখ কি হবে। মুসলিম ডাক্তার বলে, ভয় দেখায় কোনো লাভ নাই, আসলে তোমরা আমার কোরআনটাকে এখনো চিনো নাই। কোরআন হচ্ছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার আল্লাহর পক্ষ থেকে মুক্তির সার্টিফিকেট। চিৎকার মেরে বলেন মারহাবা। তোমরা আমাকে জেলবন্দি করেছো, কোরআন আমাকে মুক্ত করবে, দে কাগজ দে। ওই প্যাডের গায়ে সুন্দর করে তো মুসলিম ডাক্তার লিখে দিলেন, সুম্মা কাসাউনাল ইদামা লাহমা, তোমরা যে গোস্তের টুকরাটা দেখেছো ইতিপূর্বে, তোমরা এবার পরীক্ষা করে দেখো ওই গোস্তের টুকরার মধ্যে অলরেডি হাড় ঢুকে গেছে। আর একটু আস্তে কোন, আল্লাহ আকবার, আরো আস্তে বলেন আল্লাহ আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বক্তৃতা ভারী হচ্ছে, কিন্তু আমি একটু কায়দা করতেছি যাতে করে কম শিক্ষিত মানুষগুলোও বুঝতে পারে। বিজ্ঞান পড়াচ্ছে কিন্তু একটু কায়দা করে। ওরা পরীক্ষা করে দেখে ঠিকই গোস্তের মধ্যে হাড় ঢুকে গেছে, কিন্তু মজার ব্যাপার হলো কোন ফুটা দিয়ে কে হাড় ঢুকাইছে ফুটাও পায় না, যে ঢুকাইছে তাকেও। আল্লাহ আকবার বলবেন না। দৌড় দিয়ে মুসলিম ডাক্তারকে এসে ডাক দিয়ে বলে, মুসলিম ডাক্তার, আমরা গোস্তের মধ্যে হাড় পেলাম, কিন্তু মজার ব্যাপার হলো আমরা কে হাড় ঢুকাইছে, কোন ফুটা দিয়ে হাড় ঢুকলো, গোটা পেট গোটা ডিম্ব জড়াই পরীক্ষা করে দেখলাম ফুটাও পাইলাম না, কিন্তু এত সুন্দর করে হাড়টা কে ঢুকাইলো তাকেও পাইলাম না। মুসলিম ডাক্তার, তুমি বলো তো তুমি কি জানো? মুসলিম ডাক্তার বলেন, 1000 বার জানি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কে ঢুকাইছে? আর জোরে, জোর হলো না, তালে তালে সিলেটের মতো। আমার দিনী ভাইয়ের ওরা স্টোনেস, তারা ডেকে বললো, এ মুসলমান ডাক্তার বলতো এবার কি হবে। মুসলিম ডাক্তার বলেন, ইন্দ্রিয় অঙ্গগুলোর মধ্যে একটি সন্তান সর্বপ্রথম মায়ের পেটে পায়, কান জোরে বলেন কি পায়? আমার কিন্তু বিষয় হলো সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কিভাবে মায়ের পেটে বাচ্চা সৃষ্টি করে, এইটা যদি না বলি তাহলে পুরো আলোচনাটা কিন্তু নিঃসার্থক হবে না। কারণ পৃথিবীতে যত কঠিন কাজ আছে, সবচেয়ে বড় কঠিন কাজ হলো বিষয় ভিত্তিক বক্তৃতা করা। আমার দিনী ভাইয়ের ওই মুসলিম ডাক্তার বলল, সন্তান প্রথম অঙ্গ পায় কান, জোরে বলেন কি পায়? কান। বিজ্ঞান বলেন যেদিন সন্তান তার মায়ের পেটে কান পায়, ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যতগুলো কথা বলে প্রতিটি কথাই পেটের ভিতর থেকে বাচ্চা শুনতে পায়। আর একটু আস্তে কোন, আল্লাহু আকবার। আমি এক বাসায় ভাড়া ছিলাম, বাসাওয়ালা আর বাসাওয়ালি দুজনে ঝগড়া লাগতো প্রায় সময়। দেখতাম বাসাওয়ালি বাসাওয়ালারে গাল দিত, এই কুত্তার বাচ্চা, প্লিজ ডোন্ট মাইন্ড, এইসব ভাষা মাহফিলে ব্যবহার করা ঠিক না, কিন্তু আজকে একটু এক্সাম্পলের জন্য বলছি। তা আমি বাসাওয়ালি, একদিন বাসাওয়ালার সাথে নামাজ পড়তে যাচ্ছি, আসরের নামাজের সময় ওনাকে বললাম, ভাইজান ভাবি যে আপনাকে একটুতেই কুত্তার বাচ্চা কয়, আপনি কিছু বলেন না কেন? কয়, কে বলছে? আমি কিছু বলি না, আমিও তো শুয়োরের বাচ্চা বলি। আচ্ছা বলুন, একটা যদি ওইটার বাচ্চা হয় আর একটা যদি এইটার বাচ্চা হয়, এই দুই বাচ্চায় মিলন হইলে যে বাচ্চাটা হয় এটা কি মানুষের বাচ্চা হয়? না। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের সোনার দেশের দেখবেন 4-5 বছরের বাচ্চাদের মুখের ভাষা কত বিশ্রী। 4 বছরের বাচ্চা গাল দিতে, কাজ চলে বাচ্চা, দেনা দেনা। আমি এই জন্য মাঝে মাঝে আলেম ওলামাদেরকে বলি, ভাইরা জাতি গঠনের ওয়াজ করেন তাহলে রাষ্ট্র গঠন হবে, পরিবার গঠনের ওয়াজ করেন তাহলে সমাজ গঠন হবে, সমাজ গঠনের ওয়াজ করেন
রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র গঠনের দোয়াস করেন আন্তর্জাতিক গঠন হবে। পরিবারের মধ্যে যদি সভ্যতা না থাকে রাষ্ট্র গড়া সম্ভব না। গোড়ায় পানি না দিয়ে গাছের আগায় পানি দিলে হবে না। আমাদের গ্যাপটা কোথায় এটা আমরা খুঁজি না। দু বছর তিন চার বছরে বাচ্চা গাল দেয় তোলে বাচ্চা, আমার মাথায় কাজ করে না, জিম হা খা মুখস্থ হয় না, অথচ এত বড় একটা গালি মুখস্থ, কি বলেন? এরপর দুই চারটা গান মুখস্থ, কি কর? আমি একদিন সম্পর্কে আমার ভাবি হয় জিজ্ঞেস করলাম, ভাবি আপনার ছেলে ছেলের মুখ এত খারাপ কেন? কয়বার বাপের মুখ খারাপ তাই ওর খারাপ। আমি বললাম ভাবি এটা তো বিজ্ঞানে নাই, বিজ্ঞানে আছে মায়ের মুখ খারাপ হলে বাচ্চার মুখ খারাপ হয়। কয় বিজ্ঞান ও বিজ্ঞান আমি মানি না। মহিলা প্যান্ডেল কি আছে নাকি এখানে? নাই। মা বন্ধুদেরকে এত সতর্কতার সাথে বলছি, আপনার মুখ যদি খারাপ হয় আপনি আপনার বাচ্চাকে হাজার চেষ্টা করলেও আল কোরআনের কর্মী বানাতে পারবেন না। আপনার মুখ যদি কোরআনের মুখ হয়, আমার লাস্ট কথাটা আপনি লিখে রাখেন, বাচ্চা পেটে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার পেট দিয়ে আজও নতুন শাহজালালের জন্ম হবে। আপনি যদি বাচ্চা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করেন আপনার পেট দিয়ে আব্দুল কাদের জেলানির জন্ম হবে। আপনি যদি বাচ্চা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করেন আপনার পেট দিয়ে মুজাদ্দিদ আলফিস সানির জন্ম হবে। আর আপনি যদি বাচ্চা পেটে নিয়ে জি বাংলা স্টার জলসা দেখেন আপনার পেট দিয়ে হুমায়ুন আহমেদ তৈরি হবে। আপনার পেট দিয়ে কোরআনের কুখ্যাত দুশ্মন তৈরি হবে। আপনার পেট থেকে ইসলামের চূড়ান্ত দুশ্মনরা আসবে। এবার আপনারা বলেন ইসলামের দুশ্মন চান না বন্ধু চান? তাহলে বন্ধু চাইতে হলে আপনাদের স্ত্রীদেরকে আপনারা টিভি দেখাবেন না কোরআন পড়াবেন? আর একটু জোরে বলেন কি পড়াবেন? আমরা তো কি করি, বউ পেটে বাচ্চা বমি বমি আসে, স্বামীর কাছে গিয়া গো 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 করে, স্বামী আস্তে করে হাতটা ধরে নিয়ে যায় রঙিন টেলিভিশনের সামনে বসায় দেয়, আর এক বউকে বলে তুমি দেখ, স্বামী বউয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে, বলছে সোনা সোনা, আরে সোনা সোনা করো আপত্তি নেই, আরে ব্যাকেল কোন জায়গায় করতেছ? রাগ করলেন, বিরক্ত হয়ে যাচ্ছেন ভাই জান? আমি একদম ডাইরেক্ট, আমাদের সভ্যতাটা নিচে নামলো কি জন্য? মাথায় তেল দিচ্ছে আর টিভি দেখাচ্ছে। বিজ্ঞান বলতেছে সাত মাস একদিন একটি সন্তান তার মায়ের পেটে চোখ পায়, কয় মাস কয়দিন? আর একটু জোরে বলেন, সাত মাসিয়ে বাচ্চা যেটা হাসপাতালে হয় দেখবেন বাচ্চা হওয়ার সাথে একটা বাক্সের মধ্যে ঢুকায় দেয়, চোখের মধ্যে তুলে দিয়ে দুই তিন দিন থোয়ার পর তারপরে বাচ্চাটাকে বের করে, কারণ সাত মাসের আগে বাচ্চার চোখ পূর্ণ হয় না। সাত মাস একদিনের দিনে সন্তান তার মায়ের পেটে চোখ পায়, যেই দিন সন্তান মায়ের পেটে চোখ পায় ওই দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া অবধি প্রতিটি সন্তানকে পেটে নিয়ে মা যা দেখে সন্তানও পেটের ভিতর থেকে তাই দেখে। স্টার জলসা জি বাংলা জলসা মুভি যে কি দেখে, হয় সিপাসিপি, নাইলে চাটাচাটি, নাইলে ধাক্কা ধাক্কি, নাইলে কুটনামি, আর একটু জোরে কর, এগুলা দেখে আর বাচ্চা যেটা আসবে ওটা কি চাটাচাটি করবে না কি মনে করছেন? ওটা যে দুনিয়া এসে কুটনামি করবে না কি মনে করেছেন আপনারা? আপনারা বাচ্চাকে দেখে যা দেখবেন বাচ্চা পেটের থেকে ট্রেনিং নিয়ে এই বাচ্চাটা জন্মের পর তোমার সাথেই কুটনামি করবে, তোমাকে মা বলে মেনে নিবে না, তখন আমাদের কাছে তাবিজ চেয়ে কোনো লাভ হবে না, কারণ তুমি তোমার বাচ্চাকে পেটের ভিতরে রেখে উল্টা পাল্টা কিছু দেখেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছো। এই পাওয়ার হাউস যদি ভালো থাকতো, খোদার কসম করে বলছি আমি আবু সাঈদ নিসারি যখন কোরআনের কথা বলছি, এই বাচ্চাগুলো কলিজা দিয়ে কোরআনের নূর বেরাতো তারা থাকতো সামনের কাতারে, কিন্তু আজকের কষ্ট হয় হায়ার সোশ্যাল যারা তারা কিন্তু এই ময়দানে নাই। আর একটু জোরে বলেন, কারণ তাদেরকে রঙিন রঙ্গমঞ্চই খেয়ে ফেলেছে। আহা কি ওয়াজ করবো, গোড়ায় হাত দিলে আমাদের কিছুই থাকে না। আমার তিনি ভাইয়ের ডক্টরি উনি গেলেন বললেন স্ত্রী আমার, আমি আমার রবের ঠিকানাটা যেখানে পেলাম
দুটো পা ধরে বলে মুরব্বী বাবাজিরা সব যুবকদের দুটো পা ধরে বলি এই বছরের আগের বছর ওই যে একটা ওখানে কোন মাহফিল জানি সোনাতলার মাহফিলে দুই বছর গত বছরের আগের বছর শেষের দিকে এখন যে আলোচনাটা করেছিলাম তার চার ভাগের এক ভাগ সেখানে বলেছিলাম গভীর মনোযোগ দিবেন ডক্টরি উনি গেলেন তার স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী আমার আমি আমার রবের ঠিকানাটা যেখানে পেলাম আশ্চর্য হয়েছি সাড়ে চার মাস বয়সে বাচ্চাটা খেতে চায় স্ত্রী গো অথচ মা জননী বাচ্চা ছাড়া টিকে না পেটের বাচ্চা মায়ের কাছে খাইতে চাচ্ছে একবারও মা টের পেল না বাবা টের পেল না দাদা টের পেল না নানা পেটের পেল না স্ত্রীর সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতা তো তিনি রাখেন যিনি পেটের ভিতরের বাচ্চার ডাক আরো সে মোয়াল্লা থেকে শুনতে পা আমি আশ্চর্য হয়ে দেখলাম চার মাস পনেরো দিনের বাচ্চাটাকে আল্লাহ পাক সুন্দর করে একবারে কোল্ড স্টোর করা তাজা রক্তগুলো সন্তানের নাভি দ্বারা সেট করে দিলেন আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম স্ত্রী আমার ডক্টর ইউনি গেলেন তার স্ত্রীকে ডেকে বলেন স্ত্রী গো আরো শোনো সন্তান যে পেটটাতে থাকে যেই থলিটাতে বাচ্চা থাকে এ যুবকেরা সবার পায়ে ধরে বলছি আমার মুরব্বী বাবাজিরা সবাই মিলে ভালো করে শুনবেন এই আলোচনাটা আমি জাতি গঠনের স্বার্থে প্রায় জায়গায় করে থাকি যেই থলিটার মধ্যে বাচ্চা থাকে মাত্র দশ ইঞ্চি লম্বা বিজ্ঞানীরা বলেন আমার একজন স্যার ছিল কর্নেল আবু তাহের স্যার আমি ওনাকে প্রশ্ন করেছিলাম স্যার মায়ের পেটে বাচ্চা বেড়ে ওঠে কিভাবে আমি যখন প্রশ্নগুলো করি তিনবারের হাজি কর্নেল আবু তাহের স্যারের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বললাম স্যার কানছেন কেন বলছে মাওলানা কানবো না কেন দশ ইঞ্চি একটা থলির মধ্যে বাচ্চা থাকে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি সাত মাস বয়সে এই বাচ্চাটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় বললাম স্যার সাত মাস বয়সেই যদি বাচ্চাটা দশ ইঞ্চি লম্বা হয় তারপরে বাচ্চাটা বাড়ে কোন দিক দিয়ে বলছে মাওলানা সাত মাস একদিন দিনে বাচ্চা বাড়ার এক ইঞ্চি জায়গাও থাকে না সাত মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে আমি বললাম স্যার কলিজার নিচে সন্তানের পা মায়ের কি কষ্ট হয় না বলছে মাওলানা সাত মাস একদিনের দিন লাগায় ২৮০ দিন পর্যন্ত সন্তান তার মায়ের কলিজাটাকে পা দিয়ে চাপ দিয়ে রাখে মজার ব্যাপার হলো বাচ্চা যদি ৬ ইঞ্চি লম্বা ১৬ ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজাটা ৬ ইঞ্চি উপরে উঠে বাচ্চা যদি ৭ ইঞ্চি লম্বা ১৭ ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজাটা ৭ ইঞ্চি উপরে উঠে বাচ্চা যদি ১৮ ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজাটা ৮ ইঞ্চি উপরে উঠে আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম স্যার সন্তান পা দ্বারা মায়ের কলিজাটাকে এত উপরে উঠাই দিল মায়ের কি কোনো কষ্ট হইল না আমার প্রশ্নের জবাবে কর্নেল আবু তাহের তিনবার হাজি মানুষ এত নরম মানুষ আমি জীবনে অনেক ডাক্তার দেখেছি এরকম কোনো ডাক্তার দেখিনি আমাকে দিকে আমার দিকে তাকাচ্ছে আর বলতেছে নেসারি শোন সন্তান যেদিন মায়ের কলিজায় পা লাগায় ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে যদি লাথি নাও মারে ৪৫০০ বার লাথি দেয় একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে ৪৫০০ বার আমি বললাম স্যার সন্তান ৪৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে এতে কি মায়ের কোনো কষ্ট হয় না জবাব এসেছে মাওলানা এর একটা লাথি যদি বাপের কলিজায় মারতো বাবা মরে যেত আমি বললাম স্যার মা মরে নাই কেন বলতেছে বিজ্ঞান তো এই জায়গায় ফিরে এসেছে আমি বললাম স্যার বিজ্ঞান কি কোনো কিছুই পায় নাই বলছে হ্যাঁ বিজ্ঞান একটা জিনিস পেয়েছে সেটা হলো যেখানে একটা লাথি খেলে বাবা মরে যেত ওই জায়গায় বিজ্ঞান মায়ের কলিজা গবেষণা করে বলেছে যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে ওই সন্তানকে মা তত বেশি ভালোবাসে যে সন্তানকে যত বেশি মা কলিজায় লাথি মারে সন্তান মায়ের কলিজায় ওই সন্তানকে মা তত বেশি ভালোবাসে বিজ্ঞানীরা বলেন সবচেয়ে বড় বড় লাথি হলো তিনটা জোরে বলেন কয়টা তিনটা বড় বড় লাথি এ যুবকেরা
সবার পায়ে ধরে বলি ভালো করে শোন, একটা মেয়ে যখন প্রথম গর্ভবতী হয়, মেয়েটা গর্ভবতী হওয়ার পর মোটামুটি বাচ্চা হওয়ার দশ বারো দিন আগ পর্যন্ত স্বাভাবিকই থাকে। প্রথম গর্ভবতী একজন মহিলা ঠিক বাচ্চা হওয়ার 8 দিন 10 দিন আগে সর্বপ্রথম নিজের দুর্বলতাটা নিজের স্বামীর কাছে প্রকাশ করে। যারা আপনারা বাবা হয়েছেন সবাই একবার খেয়াল করে দেখুন তো, প্রথম বাচ্চার সময় আপনার স্ত্রী নিশ্চয়ই আপনার বুকের উপরে মাথা রেখে বলেছিল, যদি মরে যাই তুমি বাচ্চাটির যত্ন নিও, কিংবা আমাকে ক্ষমা করে দিও, যে যে মনে স্ট্যাটাসের ঠিক সেভাবে বিদায় আদায় হয়ে যায়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে যায়। এ মুসলমানেরা সবার পা ধরে বলি শোনেন, আমি আপনাদের এই ওইখানে বলেছিলাম, আজকে আর একটু গুছায় বলে দিচ্ছি আপনাদেরকে, ওখানে সংক্ষিপ্ত বলেছিলাম। আজকে মূলত সাবজেক্ট হলো এইটাই, আল্লাহ কেমন করে মানুষ বানায়। বিজ্ঞানীরা বলেন, ও মুসলমানেরা শ্বশুর শাশুড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। আমার বোনকে আমি প্রশ্ন করেছিলাম, বোন আমার, আমরা দেখেছি একটা গর্ভবতী মেয়ে পৃথিবীর সবার কাছ থেকে বিদায় চায়, বন্ধু বান্ধব সবার কাছে বলে দোয়া করিস হাসপাতালে যাচ্ছি সিজার হতে পারে, কিন্তু তোমরা একটু বলো তো তোমাদের এই সময়টা তোমরা মা বাবাকে কেন খুব গাঢ়ভাবে বলো না? বোন আমার কাঁদতেছে আর বলতেছে, ভাইয়া আমি আমার বাপের বড় মেয়ে, আমার যেদিন বিয়ে হয়েছিল আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে, আমি যে বাড়ির মেয়ে ওই বাড়ির সবার মধ্যে ইমেজ কাজ করেছে, কিন্তু আমি যে মায়ের মেয়ে, আমার বিয়ের দিন আমার মা সকাল থেকে আমি আসা অবধি আমার জানা মতো খাবার প্লেটে হাত দেয় না। সারাটা দিন বিরাট বড় আয়োজন হয়েছে, আয়োজনের মধ্যে হাজার হাজার মানুষ খেয়েছে, সবাই আমার মাকে সান্ত্বনা দিয়ে গেছে, মায়ের মুখে হাসি দেখি নাই। বিয়েটা হয়ে যাওয়ার পর আপনারা যারা বিয়ে করেছেন একটু কলিজা দিয়ে খেয়াল করেন তো, মেয়েটাকে যখন জামাইয়ের হাতে একজন মা তুলে দেয়, এই জন্য মাঝে মাঝে যুবকদেরকে বলি, যুবকেরা রে যৌতুক নিয়ে বিয়ে করিস না, তোরা এগুলো পাবি না। একজন মেয়েকে যখন মা হাতে করে নিয়ে বরের হাতে তুলে দেয়, আমি নিজের চোখে দেখেছি মুসলমান মাদেরকে, ওই সময় মনে হয় গোটা পৃথিবীটা যেন কার হাতে তুলে দিচ্ছে। মা জামাইকে অনেক কিছু বলতে চায় কিন্তু কোনো মাই বলতে পারে না, মেয়ের হাতে দিয়েই মা আপসেট হয়ে যায়। কোন রকম ওখান থেকে মা জননী চলে আসে, আত্মীয় স্বজনরা নিয়ে আসে, কিন্তু যিনি বাবা হয় পাথরের মতো শক্তভাবে শক্ত হয়ে দায়িত্ব পালন করে। সবার শেষে যখন মেয়েটাকে বিদায় দিতে হয় বাপের, আমি দেখেছি এইটা একটা কেয়ামতের ময়দান হয়ে যায়। 22 বছরের মেয়েটা বড় হওয়ার পর বাপের পাশে আসতো না, কিন্তু বিয়ের দিন বাবা একটা জায়গায় দাঁড়ায় আছে, মেয়েটাকে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে বাপের কাছে, যেই না বাবাকে কাছে পেয়েছে, বিয়ের দিন দেখলাম 22 বছরের মেয়েটার আর বয়স 22 বছর নাই, যেন 1 বছরের বাচ্চা হয়ে গেছে। বাবাকে জড়ায় ধরে ঘাড়ের মধ্যে মাথাটা দিয়ে এই যে ডুকরে ডুকরে বাবা বলে কান্না শুরু করে দেয় রে মুসলমান। বাবা তখনও চেষ্টা করে নিজেকে সেভ রাখতে, মেয়ে বিয়ে না দিলে আমি আপনার এটা বুঝতে পারবেন না, কিংবা বড় বোন যদি আপনাদের বিয়ে না হয় এটা বুঝতে পারবেন না। একটা মেয়েকে বিয়ে দেওয়া যে বাপের জন্য কত কঠিন আর কত প্রয়োজনীয়, এটা বিয়ের দিন ছাড়া পৃথিবীতে কেউ বুঝতে পারে না রে মুসলমান। বাবা যখন একেবারে পাথরের মতো শক্ত হয়ে আছে, বাবা মেয়েকে ঠেলে নিয়ে যাচ্ছে বরের গাড়ির দিকে, মেয়ে যাইতে চায় না, দরজাটা খুলে মেয়েটাকে বসায় দেয়, মেয়েটার বরের গাড়িতে বসে বাপের চেহারার দিকে যখন শেষবারের মতো তাকায় বলে, বাবা গো যাই আসি, আমার ভাইরা আমি আমার বাপের বেলায় দেখেছি, বাবা পরে যায় সেখানে। মেয়ে যদি সতী হয়, মেয়ে যদি সতী হয়, বাবা ওখান থেকে চলে যাওয়ার পর মেয়েটা চক্ষু বন্ধ করে, বরের বাড়ি যাওয়া পর্যন্ত চোখ খোলে না, এই পুরো সময়টা চোখ বন্ধ করে মেয়েটা
শুধুমাত্র আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ আজকে থেকে আমি আমার বাপের চোখের পানি দেখতে চাই না, মায়ের চোখের পানি দেখতে চাই না, আল্লাহ শ্বশুর বাড়িতে যত কষ্ট হোক সব কষ্ট মেনে নেব, কিন্তু শ্বশুর বাড়ির কোনো যন্ত্রণা মা বাবাকে আর বলবো না। এই জন্য খেয়াল করে দেখবেন বিয়ার আগের মেয়ে বিয়ার পরের মেয়ে আলাদা হয়ে যায়। মেয়েরা অনেক কষ্ট হয় শ্বশুর বাড়িতে, মাকে বাবাকে বুঝতে দেয় না। এ যুবকেরা, মেয়েটাকে যখন মেডিকেলে নিয়ে নেওয়া হয়, বিজ্ঞান বলেছে নর্মাল ডেলিভারি হলেও দুটো হাত দুটো পা বেঁধে দেওয়া হয়। বিজ্ঞান বলেছে দু হাত দুটো পা বেঁধে দেওয়ার পর একজন সন্তানকে, একজন সন্তান তার মায়ের পেটে 4,500 লাত্থির, তিনটা বড় লাত্থির প্রথম লাত্থিটা মারে। একবারও কি চিন্তা করেছেন ডিম্বের 52টা পর্দা আছে, প্রতিটি পর্দা ফেটে যায় ওই সময় মায়ের প্রচণ্ড পানির পিপাসা হয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন প্রসবকালীন সময় মায়ের যে পিপাসা থাকে, এই পিপাসা নিবারণের জন্য মাকে যদি গোটা পৃথিবীর সব পানিগুলো এনে দেওয়া হয়, মা সব পানি খেয়ে ফেলবে কিন্তু পিপাসা দূর হবে না। যেখানে মায়ের এত পিপাসা থাকে ওই জায়গায় অপারেশন থিয়েটারে মায়ের মুখে পানি খাওয়া নিষেধ। একবারও কি নিষ্ঠুর যুবকেরা রে, তোমাদের যাদের মা আছে তোমাদের দুটো পা ধরে বলি, আজকের ময়দানটা তোমাদের জন্য বাইজিদ বোস্তামির ময়দান হয়ে যাবে। যদি কলিজা দিয়ে আমার আলোচনাটা শুনে যেতে পারো, আমার এই 10 মিনিটের আলোচনার 100-র মধ্যে 90টা মাহফিল আমি করে থাকি, কারণ আমাদের সমাজে মায়ের কান্না আজও থামে নেই, বাপের কান্না আজও থামে নেই। ছেলেরা এখনো মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আমার দিনী ভাইরা, যে সকল মা ছেলেকে লন্ডনে পাঠাইছে ওই মাদের কাছে গিয়ে একটুখানি জিজ্ঞেস করে আসুন, ওই মাদের অনুভূতিগুলো জেনে আসুন। পৃথিবীর সবার হৃদয় লন্ডন প্রবাসীর কোনো মায়ের ঈদের দিনে ঈদ হয় না, সবার ঈদ হয় বিদেশে প্রবাসীর কোনো মায়ের ঈদ হয় না। ঈদের দিন খেয়াল করে দেখবেন যে সন্তানগুলো বিদেশে থাকে, ঈদের নামাজ পড়ে যাওয়ার আগেই মা গুনগুনানো শুরু করছে ছেলের সাথে কথা বলবো। আসলে এগুলো সান্ত্বনা ছাড়া কিছুই নয়, অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, বেশি লম্বা করতে পারবো না। মুসলমান, 2 নম্বর লাত্থিটা যখন মারে জরায়ুর 7টা পর্দা ফাটে, এই সময় যে মায়ের রক্ত কম, এইরকম একজন মায়ের শরীর থেকে রক্ত বের হয় 2.5 পাউন্ড, আর যে মায়ের রক্ত বেশি 4.5 থেকে 5 পাউন্ড রক্ত বের হয়, এই সময় মায়ের জিহ্বা শুকায় যায়। সর্বশেষ লাত্থিটা যখন সন্তান মারে, বিজ্ঞানীরা বলেন কলিজা যেই পর্দা দিয়ে ঢাকনা থাকে, এই কলিজার পর্দায় সন্তানের ডান পায়ের ভরি আঙ্গুলে গিয়ে আঘাত করে, কলিজার পর্দাটা মৃদুভাবে ফেটে যায়, এইটা হলো সেন্সের পর্দা। সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মায়ের যখন জ্ঞান হারায় যায় ওই সময় সন্তানটা পৃথিবীতে আসে। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, সন্তানের কলিজার পর্দায় আঘাত করে কলিজার পর্দাটিকে ফাটায় দিয়ে পৃথিবীতে মাকে অজ্ঞান করে পৃথিবীতে আসলো সন্তান। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করে দেখি এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর মাত্র 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ তুললো, আওয়াজটা আমরা ইথার দিয়ে ধরলাম। আওয়াজ লক্ষ্য করে দেখলাম আওয়াজটা হলো উম্মা। আমরা লক্ষ্য করে দেখি উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে সর্বপ্রথম কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরেকটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বিজ্ঞানীরা বলেন আমরা মায়ের কলিজার সন্তানকে পরীক্ষা করা শুরু করলাম, বাচ্চাকে দূরে নিয়ে যাই, কলিজার ফাটা দাগটা আবারও বাড়ে, বাচ্চাকে কাছে আনি, কলিজার ফাটা দাগটা মিলে যায়। আমরা বাচ্চাকে দূরে নিয়ে যাই, আবার কলিজার ফাটা দাগটা বাড়ে, আবার কাছে আনি, কলিজার ফাটা দাগটা আবার বন্ধ হয়ে যায়। আমরা এক পর্যায়ে মায়ের কলিজাটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, মা যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত মায়ের কলিজায় ফাটা দাগটা থাকে, কিন্তু সন্তান কাছে থাকলে ব্যথা করে না। কিন্তু সন্তান যেদিন বিদেশে যায় চাকরি করার জন্য যায়, পড়ালেখা করার জন্য যায়, যখনই সন্তান বাইরে যায় মায়ের কলিজাটা কুটকুট করে ব্যথা করতে থাকে। যতদিন পর্যন্ত সন্তান ফিরে আসে না ততদিন পর্যন্ত মায়ের কলিজার ওই ফাটা জায়গাটা সেলাই দেওয়ার মতো ঔষধ গোটা পৃথিবীতে আর কেউ আবিষ্কার করতে পারবে না। এটা একটা মাত্র ঔষধ, সেটা হলো তার সন্তানকে তার সামনে হাজির করে দিতে হবে, চিৎকার মেরে বলতে হবে মারহাবা।
আরো জোরে বলতে হবে মারহাবা। সন্তান কাছে থাকলে মা অটোমেটিকলি ভালো হয়ে যায়, সন্তান দূরে চলে গেলে মা আপসেট হয়ে যায়। আজকের ময়দানে ছোট্ট করে জানতে চাই কার কার মা নাই, একটু হাতটাকে উঁচু করে দেখাই দেন মুসলমান। যাদের যাদের মা নাই হাতটা একটুখানি উঁচু করুন, হাতটা একটু উঁচু করুন, দুটা হাতই আল্লাহকে দেখাই দেন। আমি বলতেছি যাদের মা নাই আমার মনে হয় তারা কপাল পোড়া। ভাইরা আমার আমার মা আছে বাবা আছে, আসলে আমি আমার বাপের এবং মায়ের খুব বড় ছেলে এবং আদরের সন্তান। সত্যি করে বলছি বছরে 4-5 বারের বেশি আমি আমার মাকে কাছে পাই না, মা আমার থেকে অনেক দূরে থাকে। আমি শহরে থাকি, মা গ্রাম থেকে আসতে চায় না, খুব খারাপ লাগলে যাই মায়ের কাছে কিংবা মায়ের খারাপ লাগলে আমার কাছে আসে। কিন্তু আমি দেখেছি যতবার যাই মা চোখের দিকে তাকায় থাকে, তাকাইতে তাকাইতে মায়ের চোখ দিয়ে ঝর ঝর করে পানি বের হয়। বলি মা কি হলো, ও মা কি হলো, আমি আমার জীবনে মুসলমান অনেক ভালোবাসা দেখেছি, আমার মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে মায়ের মতো ভালোবাসা একটাও হয় নাই রে মুসলমান। মা আমাকে জড়ায় ধরে বলে বাবা তোকে দেখার জন্য কলিজাটা শুকায় গেছে। আমি চুপ করে থাকি, কিছুক্ষণ মাথা নেড়ে দেয়, পিঠ নেড়ে দেয়, কাজ থেকে দূরে চলে আসি। আসার সময় এখন প্রতিদিন একবার দুবার করে ফোনে কথা হয়, শুধু এতটুকু বলে তুই একটু সতর্কতার সাথে থাকিস, তোর কিন্তু কিছু হয়ে গেলে আমি মরে যাব। আমার বাবা একজন তাহাজ্জুদ গুজারি বাবা, আমার জানা মতে আমার জ্ঞান হওয়ার পর আমার বাপের কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আমার দিনি ভাইরা পরিবারটা আমরা সবাই হুজুর, আমার বাবা জান আমাকে অনেক আদর করে, এই ময়দানে যাদের যাদের মা নাই বলে হাত উঠিয়েছিলেন, আমি আমার নিজের অনুভূতিটা তাদের কাছে এতটুকু বললাম। তাদেরকে জিজ্ঞেস করেন গোটা পৃথিবীতে তাদের আর লুকানোর জায়গাটা। চাওয়ার জায়গা নাই, পাওয়ার জায়গা নাই, যাদের যাদের মা নাই সব ভাইদের দুটো পায়ে ধরে ছোট্ট একটা আবদার করে দেবো। পবিত্র জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, সম্ভব হলে মায়ের কবরের কাছে দাঁড়া সালাম দিয়ে সূরা ফাতিহা দরুদ শরীফে ক্লাস পরে একটু দোয়া করে দিবেন। সত্যি করে বলছি জিন্দা মাকে, আপনি যদি আপেল কোরমা পোলাও খায় যে যা মা যেমন খুশি হয়, সন্তান যখন মায়ের কবরের সামনে যায় তার চেয়ে 70,000 গুণ কবরে মা সন্তানের উপরে খুশি হয়। যাদের যাদের মা আছে এবার হাতটা উঁচু করে দেখায় দেন আল্লাহর কাছে। আমার ভাইরা যাদের যাদের মা আছে সবার পায়ে হাত দিয়ে ছোট্ট করে একটা আবদার করছি। আমি বলছি বাংলাদেশে যত মাহফিল করি আমার দেশের মাদের পাশে দাঁড়ানোর জন্য 100-এর মধ্যে 90টা মাহফিলে আমি এই কাজটা করি। সব ভাইদের পায়ে হাত ধরে আমি আসতে ছোট্ট একটা ওয়াদা নেব, আপনাদেরকে আজকে ওয়াদা দিতে হবে, আল্লাহর কাছে কথা দিতে হবে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মাকে বাবাকে কষ্ট দেব না, পারবো না। একটু জোরে বলেন এই ওয়াদাটা দিদি, পারবো কি নাকি পারবো না? তাহলে আপনারা আমার সাথে ওয়াদার বাক্যটা বলেন, আল্লাহ আমরা ওয়াদা করতেছি আজ থেকে মাকে বাবাকে কষ্ট দেব না। জোরে বলেন কষ্ট দেব না, আরো জোরে বলেন কষ্ট দেব না। ভালো করে বলছি যাদের মা বাবা নাই আপনাদের আশেপাশে যারা বসে আছে একটু তাকায় দেখেন আপনার চেহারা তার চেহারার মধ্যে আসমান জমিন ফারাক। ডক্টরি উনি গেলেন তার স্ত্রীকে বললেন স্ত্রী আমার রবকে কোথায় পাইলাম জানো, পৃথিবীতে যতগুলো পূর্ণাঙ্গ বই পড়েছি কোন বইয়ের মধ্যে আল্লাহকে পাওয়ার কোনো কমপ্লিটলি বুদ্ধি দেওয়া হয় নাই, শুধু একটা বইয়ের মধ্যেই দেওয়া হয়েছে, সেই বইটা হলো কোরআন। কোরআনের 24 নম্বর পারার 19 পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুতুম তু আদু।
স্ত্রীকেও কোরআনুল কারিমেই শুধুমাত্র বলে দিয়েছে নিশ্চয় তারা আল্লাহকে রব বলবে, ওই রব নামটাকে দুনিয়ায় এবং নিজের বডির মধ্যে কায়েম করবে। এই মানুষগুলোকে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সান্ত্বনা দিবেন এবং এই মানুষগুলোকে জান্নাতে দিয়ে দিবেন। ও স্ত্রী আমার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গোটা জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে চাই, কারণ আমি বুঝতে পেরেছি রবকে পাইতে হলে একটা মাত্র কিতাব মানতে হবে, ওই কিতাবটার নাম হলো কোরআন। কোরআন ছাড়া আল্লাহর জমিনে রব পাওয়া যাবে না। এবার একটু মেহরবানি করে বলেন রব পাওয়ার ঠিকানা কি? আরেকটু জোরে বলেন কি ঠিকানা? ডক্টর উনি গেলেন বলেন, ও স্ত্রী আমার কোনো সমস্যা। স্ত্রী বলে, স্বামী গো, সমস্যা মানে বিরাট বড় বিপদ পাড়ি দিতে হবে। আমার দিনী ভাইয়েরা, এই আলোচনাটা করলে ফজর হয়ে যাবে, কিন্তু আমি অনেক আবেগ প্রবণ মানুষ, অনেক দুর্বল হয়ে গিয়েছি। যে পর্যন্ত আলোচনা করেছি আমি আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, এতটুকুই আলোচনাটা শুনে রাখবেন। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়, যেখানে রেখে দিলাম ডক্টর ইউনিগেলান্ডের যে স্তরটা রেখে দিলাম, এখান থেকেই আল্লাহ যেন সামনে আলোচনা করার তৌফিক দেয়। এক নম্বর সাতটা অর্থের এক নম্বর সৃষ্টিকর্তা করেছি, তিন ভাগের এক ভাগ আলোচনা করে গেলাম, আরও দুই ভাগ থাকলো, বাকি ছয়টা থাকলো। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় এই রবের বাকি আলোচনা করার জন্য আল্লাহ তৌফিক দেয়, সবাই মিলে বলেন আমিন। সবাই নামাজের হালতে বসুন, তিনবার সুরা ফাতেহা, দশবার সুরা ইখলাস, এগারোবার দরুদ শরীফ পড়ে নেন। সবাই নামাজের হালতে বসেন, যারা উপরে আছেন আপনারা আপনার একটু মোনাজাতের হাল করে চেষ্টা করুন দাঁড়িয়ে মোনাজাত না করার, সবাই একটুখানি বসুন, আমরা সবাই মিলে মোনাজাত করব। সবাই আমার সাথে বলো নাস্তাগফিরুল্লাহ রাব্বি, আরো জোরে জোরে বলেন নাস্তাগফিরুল্লাহ রাব্বি, মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলো ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি সগীরা কবীরা, শিরক বিদআত জিনা ব্যভিচার সুদ ঘোষ ভণ্ডপীর খবিস পীর শয়তান পীর থেকে, ইয়া আল্লাহ আমাদের তাওবা কবুল করে নিন। সবাই মিলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে আগ্রহ করে ওয়াজ শুনেছেন এভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা পুশিদা করবেন, ঢিলা কুলুপ ব্যবহার করবেন, হারাম খাবেন না, চুগলখুরি গীবত এগুলো করবেন না, বাড়িতে পর্দা করবেন। আল্লাহ আপনাদের সকলকে ইসলামের মৌলিক বিষয়গুলো আমল করে তৌফিক দেন। করুন জোরে বলো না আমিন। একবার সূরা ফাতিহা পড়ে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل مولانا محمد وعلى مولانا اللهم صل على وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি আল্লাহ, মেহরবানি করে তুমি আমাদের সবার হাতগুলো মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিল শুরু থেকে এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি ভুল ত্রুটি মাফ করে দাও, সওয়াবটুকু সোনার মদিনা নবী পাকের রজা মোবারকে পৌঁছায় দাও।
বিশেষ করে তোমার জমিনে তোমার দিনের জন্য অদরাত পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ সকলের মোবারক আর ওয়াহে দিয়ে দাও আল্লাহ। এই ময়দানে আমরা যারা দুটো হাত তুলে দিলাম, আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কারো বা মা নাই বাবা আছে, কারো বা বাবা নাই মা আছে, আল্লাহ এমন হতভাগা আছে যার দুটাই নাই। মা বোধ পৃথিবীতে অনেক সম্পদ হারায় গেলে পাওয়া যায়, কিন্তু একটি সম্পদ যদি একবার হারায় যায় গোটা পৃথিবীতে আর কখনো পাওয়া যায় না, সেইটা হচ্ছে মা। আল্লাহ মা মরার পর মেয়েকে মা বলে ডাকে, কিন্তু আপন মাকে একবার বলে যায়, আপন মেয়েকে হাজারবার বললেও নয়। শাশুড়িকে মা কয়, কিন্তু আদর্শবান সন্তানরা নিজের মাকে মার মতো মেনে নিতে পারবে না। আল্লাহ গো, এই ময়দানে যার মা নাই বাবা নাই, আল্লাহ তুমি আমাদের মাদের বাবাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ভাইজান, একটা ফোঁটা পানি আপনাদের মায়ের জন্য দেন আজকের ময়দানে, আল্লাহর কাছে একটা ফোঁটা পানি আপনাদের মরা মায়ের জন্য মরা বাপের জন্য দিয়ে দেন, কোনো লজ হবে না। আপনার চোখের পানিটা চোখের গোড়া থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক আপনার মায়ের কবরটাকে জান্নাত বানায় দিবে। আল্লাহ এতিম সন্তানদের চোখের পানিগুলোকে তুমি তার মার আল্লাহ বাবার কবরে দিয়ে দাও। একটু কাঁদুন মা বাবার জন্য। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, মেহরবানি করে তুমি আমাদের মা বাপের হায়াত অনেকদিন বাড়ায় দাও। আল্লাহ আমার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আমার মতো যত কপ ভাগ্যবান ছেলে আছে এখানে, আল্লাহ গো তোমার কাছে গরু জোরে অনুরোধ করছি আল্লাহ তুমি আমাদেরকে খুব তাড়াতাড়ি এতিম বানাইও না। আল্লাহ এতিমদের চোখের পানি আমাদেরকে নাড়া দিয়েছে, আল্লাহ বাবা হারা মা হারা সন্তানদের চোখের পানি আমাদেরকে ব্যথিত করেছে, আল্লাহ গো আমাদের মা বাবাকে তুমি সহজে কেড়ে নিও না রে আল্লাহ। আমাদের মা বাপের রোগ ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ প্রজ্জ্বল ইসলামী যুব সংঘের সভাপতি মাহফুজ ভাই, আমি স্টেজে উঠার আগে আল্লাহ আমার হাতটা ধরে বলেছে, হুজুর আমার বাবা নাই, বলেছে হুজুর আমার মতো আর যাদের বাবা নাই সব এতিম ছেলেদের জন্য বাপদের জন্য একটু দোয়া করবে। আল্লাহ তাআলা আল্লাহ মাহফুজ ভাই যেমন এতিম হয়েছে, এখানে যত এতিম আছে আল্লাহ সবার বাপের কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ মাহফুজ ভাই তার মায়ের অসুস্থ, আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মেহরবানি করে ও মা বোন তোমার মাকে সুস্থ করে দাও। এই যুব সংঘের
সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী সদস্য থেকে আল্লাহ সাধারণ সদস্য পর্যন্ত আল্লাহ এই সঙ্গের যত ভাইরা আছে এদের মা বাপের মধ্যে যারা মরে গেছে মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সকলের মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রেখো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করো, অন্যান্য উলামায়ে কেরামকে কবুল করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছিল, কেউ কেউ নাম বলেছিল, সবার নাম বলে নাই, ওয়াহিদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, বিভিন্ন কয়েকজন আল্লাহ দোয়া চেয়েছিল। আল্লাহ যারা যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তুমি সকলকে মঞ্জুর করো। আল্লাহ অনেকে দোয়া চেয়ে আল্লাহ হুজুরদের কাছে আসে, আল্লাহ একটু মেহরবানি করে সবার নেক উদ্দেশ্য আল্লাহ পূর্ণ করে দাও। আজকের এই মাহফিলটা প্রথম দিনের, আল্লাহ আগামীকালের মাহফিল থেকে আল্লাহ তুমি লোকে লোকারণ্য করে দাও। আজকে যেমন মাহফিলটি একেবারে মাছির মতো করে সবাই শুনেছে, আগামীকালের মাহফিলে তুমি আরও আকর্ষণ দাও, আরও সুন্দর করে যেন এ জাতি কোরআন শুনতে পারে আল্লাহ তুমি এই তৌফিক দিয়ে দাও। প্রজ্জ্বল ইসলামী যুব সংঘকে তোমার কুদরতি কোলে তুলে দিলাম আল্লাহ, এই সংঘকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো, এই মাহফিলটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ যারা মাইক দিল, ডেকোরেটর দিল, সামিয়ানা দিল, আল্লাহ এদেরকেও কবুল করে নাও, আল্লাহ ভলান্টিয়ার ভাইদেরকে কবুল করে নাও। সর্বোপরি যে সম্মানিতা বোন আমাদের জন্য রান্না করেছে আল্লাহ ওই বোনটাকেও তোমার কোলে তুলে দিলাম, আল্লাহ যা দরকার আল্লাহ ওই বোনটাকে তুমি দিয়ে দাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটিতে সহযোগিতা করেছে আল্লাহ সকলকে মঞ্জুর করে নাও। যে মুরব্বীরা লাইটের মতো করে বসে আজকের মাহফিলে আল্লাহ বসে আছে, আল্লাহ আমার মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহ পরিচালনা পরিষদে যে ভাইরা ছিলেন আল্লাহ গো লাইটের মতো করে তারা মাহফিলকে বিভিন্ন সময় স্লোগান দিয়ে আলোকিত করেছে, আল্লাহ ওদেরকেও মঞ্জুর করে নাও। খেয়াল করে দেখেছি ব্রিজের উপরে বাজারে একটা লোক হাঁটু পর্যন্ত নড়ায় নাই, যারা যেখানে যে অবস্থায় ছিল আল্লাহ কোরআন শুনেছে। আল্লাহ যে জাতি এত ভালো করে কোরআন শুনতে পারে এই জাতিকে একটা বারের জন্য কোরআনের সমাজ দিয়ে দাও, আল্লাহ একটা বারের জন্য কোরআন দেশে কায়েম করে দাও, আল্লাহ একবারের জন্য খোলা পায়ে রাশেদার যুগ আমাদেরকে দাও। আল্লাহ গো আলেমুল আমাদেরকে হেফাজত করো, কোরআনের পাখিকে হেফাজত করো, আল্লাহ তাআলা কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ আমাদের হাত বাঁধা পা বাঁধা, আপনাদের যা যা দরকার আল্লাহর কাছে এক মিনিট গোপনে চেয়ে নেন। আমার জন্য একটু দোয়া করুন, দেশ বিদেশে অনেকগুলো প্রোগ্রাম আছে, আল্লাহ যেন আপনাদের চোখের পানি আমার প্রোগ্রামগুলো ভালো করে দেয়, সবগুলো প্রোগ্রাম যেন আন্তরিক হয়, মানুষ যেন হেদায়াতের পথে আসে, আল্লাহ যেন শারীরিক অসুস্থতা কণ্ঠের জড়তা সব দূর করে দেয়। একটু দোয়া করুন আমার জন্য, আমার মা বাপের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদের রোগ ব্যাধি মাফ করে দেয়, আমার পরিবার পরিজনকে যেন আল্লাহ হেফাজত করে, আপনারা একটু দোয়া করুন, আমিন বলুন। দুদিন থেকে আমার সাথে আল্লাহ আনসারি ভাই সময় দিচ্ছে, আল্লাহ মেহরবানি করে মাহবুব তার মনের নেক মাকসুদ পূরণ করে দাও। اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد وعلى آله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته